আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ক্রিয়েটিভ আইটি একাডেমিতে আপনাকে স্বাগতম। আজকে আমরা কম্পিউটারের বেসিক কিছু বিষয় নিয়ে কথা বলবো যেগুলো আপনাদের খুবই প্রয়োজন। তো বেসিক কম্পিউটার বলতে একদম যারা নতুন ইউজার তাদের জন্য আজকের আমার এই পর্বটি, কম্পিউটার যারা একদমই চালাতে পারেন না তাদের জন্য। তো চলুন শুরু করি। প্রথমে আমরা কম্পিউটার কীভাবে অন করতে হয় সেটি দেখব, তারপর অফ করতে হয় কীভাবে সেটি দেখব, তারপর আমরা একে একে একটার পর একটা শেষ করব। তো চলুন শুরু করি। তো কম্পিউটার কীভাবে অন করতে হয় সে বিষয়টা আমরা যদি দেখতে চাই, আসলে এখান থেকে তো আর অন করতে পারবো না, সিপিইউতে অন করতে হবে। আপনার যে ল্যাপটপ হলে স্টার্ট বাটন একটা রয়েছে, সেখানে ক্লিক করে দিলে কম্পিউটারে চালু হবে। আর যদি আপনার ডেস্কটপ কম্পিউটার হয় তাহলে ডেস্কটপের যে সিপিইউ রয়েছে সেই সিপিইউতে ক্লিক করলে আপনার কম্পিউটারটা চালু হবে। তো আমি এখানে ছবির মাধ্যমে এটা দেখিয়ে দিচ্ছি যে আপনার নিশ্চয়ই এরকম একটা সিপিইউ রয়েছে। সিপিইউর যে এই যে স্টার্ট বাটন, এই স্টার্ট বাটনে ক্লিক করলে কিন্তু কম্পিউটারটা চালু হয়ে যাবে। তো শুরুতেই আমরা কম্পিউটার কীভাবে অন করতে হয় সেই বিষয়টা দেখব। তো কম্পিউটার অন করতে গেলে কিন্তু আপনি ল্যাপটপ হলে ল্যাপটপের মধ্যে এরকম একটা সুইচ থাকবে অন করার জন্য, আর যদি ডেস্কটপ কম্পিউটার হয় তাহলে ডেস্কটপ কম্পিউটারের সিপিইউতে এরকম একটা বাটন থাকবে যেটা অন করার জন্য। এই যে দেখতে পাচ্ছেন এই অন বাটন, এখানে ক্লিক করলে কিন্তু কম্পিউটারটা অন হয়ে যাবে। তো কম্পিউটার অন হওয়ার পরে আমরা একে একে যে কাজগুলো রয়েছে সেটা দেখব। কম্পিউটার এখানে অনেকগুলো ফাংশন রয়েছে, যেমন এগুলো হচ্ছে ইউএসবি পোর্ট লাগানোর জন্য, আপনি পেন ড্রাইভ ইউজ করতে পারেন, হার্ড ডিস্ক এক্সটার্নাল ইউজ করতে পারেন। তারপরে এখানে হচ্ছে একটা হচ্ছে হেডফোনের হেডফোন শোনার জন্য, একটা হচ্ছে রেকর্ডিংয়ের জন্য, দুইটা। আর এখানে একটা রয়েছে রিস্টার্ট বাটন। আপনি কম্পিউটার চালু করার পর কোনো কারণ যদি রিস্টার্ট দিতে হয় তাহলে এখানে এই যে ছোট্ট বাটনটি, এটা আসলে অনেক সময় অনেক অনেক জায়গায় থাকে, কোনো সময় এই জায়গায় থাকে, কখনও এই এখানে থাকে, এখানে থাকে, কখনো উপরে থাকে, আপনি এটা খুঁজে নিতে হবে ছোট্ট এই বাটনটি রিস্টার্ট করার জন্য। কম্পিউটার চালু অবস্থায় যদি আবার বন্ধ করে নতুন করে চালু করতে চান তাহলে এই রিস্টার্ট বাটনে ক্লিক করতে হবে। এখানে টিপ দিলে কিন্তু বন্ধ হবে না, এটা শুধু চালু হওয়ার জন্য। কম্পিউটার বন্ধ করার জন্য আরেকটি ফাংশন রয়েছে, আমরা সেটি এখন দেখব। কম্পিউটার চালু হলো, এখন আমরা কম্পিউটার সকল ধরনের কাজকর্ম করতে পারবো। কিন্তু কম্পিউটার যদি অফ করতে চাই তখন আমরা কী করব? কম্পিউটার অন এবং অফ, আমরা তো অনটা দেখে নিলাম, এখন অফ কীভাবে করতে হয় সেটা দেখব। তো তার জন্য আমি প্রথমে এই যে এখানে আছে স্টার্ট বাটন, কম্পিউটারের যে স্টার্ট বাটন, এখানে ক্লিক করতে হবে। অথবা কীবোর্ডের মধ্যে কিন্তু এরকম একটা স্টার্ট বাটন দেওয়া আছে, একদম নিচে কন্ট্রোলের পরে এক নিচে কীবোর্ডের মধ্যে এরকম একটা স্টার্ট বাটন দেওয়া আছে, এখানে ক্লিক করলে কিন্তু সেম এই অপশনটা চলে আসবে। তো আমরা এখানে ক্লিক করে কিন্তু সেম অপশনটা নিয়ে আসতে পারি, এবং এখানে দেখেন একটা পাওয়ার অপশন আসবে। এই পাওয়ার অপশন মানে সিপিইউতে যে অন করার জন্য অপশনটা ছিল পাওয়ার অপশন, সেই পাওয়ার অপশনে ক্লিক করলে তিনটা অপশন আমার সামনে চলে আসছে, একটা হচ্ছে স্লিপ, একটা হচ্ছে শাট ডাউন, একটা হচ্ছে রিস্টার্ট। তো আমি যদি কম্পিউটারটাকে অফ করে দিতে চাই তাহলে এই শাটডাউনের বাটনে ক্লিক করলে কিন্তু কম্পিউটার অফ হয়ে যাবে। এবং এখানে আর দুইটা অপশন রয়েছে স্লিপ। তো কম্পিউটার চালু অবস্থায় যদি কম্পিউটারকে আমি স্লিপ করে রাখতে চাই, যে আমি অন্য একটা কাজে চলে যাচ্ছি, কিন্তু কম্পিউটারটা ফুললি অফ না করে স্লিপ মোডে রেখে যেতে চাই, কম্পিউটারটা সব অফ হয়ে থাকবে, আবার যখন আপনি অন বাটনে চাপ দেবেন, পাওয়ার বাটনে চাপ দেবেন, সাথে সাথে আবার ওইখান থেকেই শুরু হবে, কিন্তু এমনি দেখতে মনে হবে কম্পিউটার অফ হয়ে আছে। তারপর আছে রিস্টার্ট বাটন। আপনি কম্পিউটার চালু অবস্থায় কোনো কারণে আপনার প্রয়োজন হলো যে কম্পিউটারটা রিস্টার্ট দেওয়া দরকার, তখন আপনি এখানে ক্লিক করলে কিন্তু কম্পিউটার অটোমেটিক বন্ধ হয়ে আবার নিজে নিজেই চালু হবে, এটা হচ্ছে রিস্টার্ট বাটন। তো আমরা এখানে কিন্তু তিনটা বাটন পেলাম, প্রথমে স্টার্ট বাটনে ক্লিক করার পরে পাওয়ার অপশনে ক্লিক করে দিলাম, এবং প্রথমে স্লিপ, তারপর হচ্ছে শাট ডাউন, তারপর হচ্ছে রিস্টার্ট। ওকে, তো আমরা কম্পিউটার অন করতে পারলাম এবং অফ করতে পারলাম, স্লিপ মোডে রাখতে পারলাম, রিস্টার্ট করতে পারলাম, তিনটা জিনিস কিন্তু আমরা এখানে শিখতে পারলাম, চারটা জিনিস সরি, একটা হচ্ছে স্টার্ট, কম্পিউটার চালু করা, তারপর হচ্ছে অফ করা, তারপর হচ্ছে স্লিপ মোড, তারপর হচ্ছে রিস্টার্ট মোড। তো এখন আমরা পরবর্তী অপশনে চলে যাচ্ছি, এখন আমরা কম্পিউটারকে রিফ্রেশ করব। রিফ্রেশ করার জন্য আমি এখানে প্রথমে আমার যে হাতে মাউস রয়েছে মাউস দিয়ে রাইট বাটন ক্লিক করব, করার পর এমন একটা অপশন আসবে, আর এখান থেকে দেখেন রিফ্রেশ, এই রিফ্রেশে আমি লেফটে ক্লিক করে দেবো, লেফটে মাউসের লেফট বাটনে ক্লিক করে দেবো। দেখেন কম্পিউটার পুরো একটা রিফ্রেশ হয়ে গিয়েছে, এই যে এটা কয়েকবার করে নিলাম, বাস এটা হচ্ছে রিফ্রেশ করা। কম্পিউটার চালু হওয়ার পর এখানে আমরা কিছু আইকন দেখতে পাবো, কম্পিউটারের ভাষায় যেগুলোকে আইকন বলা হয় সেগুলো হচ্ছে আসলে কিছু অ্যাপ্লিকেশন এবং কিছু অ্যাপস।
তো নরমালি কম্পিউটার ওপেন করার পর আমরা কিন্তু এখানে কিছু আইকন দেখতে পাচ্ছি। এখানে আইকন হচ্ছে দুই ধরনের আইকন হয়, একটা হচ্ছে সিস্টেম আইকন আর একটা হচ্ছে ইনস্টল করা আইকন। সিস্টেম আইকন কোনগুলো? সেগুলো হচ্ছে কম্পিউটার যখন আমরা নতুন কিনি বা এখানে উইন্ডোজ দেওয়া হয় তখন কম্পিউটার থেকে অটোমেটিক যে আইকনগুলো ক্রিয়েট হয় সেগুলো হচ্ছে সিস্টেম আইকন। সিস্টেম আইকন যেমন হচ্ছে দিস পিসি, এগুলো হচ্ছে সিস্টেম আইকন। রিসাইকেল বিন, এটা হচ্ছে সিস্টেম আইকন। আর এগুলোতে কোনো এই ধরনের চিহ্ন থাকবে না, এই ধরনের উল্টানোটা চিহ্ন আছে না, এই চিহ্নগুলো কিন্তু এখানে থাকবে না। যেমন উইন্ডোজ 10, তারপর দিস পিসি, রিসাইকেল বিন, এগুলো হচ্ছে কম্পিউটারের সাথে অটোমেটিক তৈরি হয়ে যায় এবং এগুলোকে বলা হয় সিস্টেম আইকন। আর এগুলো হচ্ছে ইনস্টল করা আইকন। ইনস্টল করা আইকন যেগুলো আমরা আমাদের প্রয়োজনে কম্পিউটার ইনস্টল করেছি, বিভিন্ন সফটওয়্যার যেমন মিডিয়া সফটওয়্যার, তারপর হচ্ছে রেকর্ডিংয়ের সফটওয়্যার, ব্রাউজার সফটওয়্যার, এডিটিং সফটওয়্যার, এগুলো হচ্ছে ইনস্টল করা আইকন। এই আইকনগুলো এখানে ক্লিক করলে কিন্তু সেই কাজগুলো আমরা করতে পারবো। তো কম্পিউটারের মধ্যে দুই ধরনের আইকন হয়, একটা হচ্ছে সিস্টেম আইকন আর আরেকটা হচ্ছে ইনস্টল করা আইকন। তো এখন আমরা মাউস সম্পর্কে জানবো। এই যে দেখতে পাচ্ছেন আমি মাউস নাড়ালে যে চিহ্নটি এদিক সেদিক নড়াচড়া করছে সেটি হচ্ছে তীরের মতো চিহ্ন, সেটা হচ্ছে মাউসের আইকন। এটা হচ্ছে মাউসের আইকন। এখন আমরা দেখব কিভাবে কম্পিউটারের ওয়ালপেপার চেঞ্জ করা যায়। এই যে দেখতে পাচ্ছেন যে কম্পিউটার ওয়ালপেপার বা ব্যাকগ্রাউন্ড, এই ওয়ালপেপার যদি আপনি ন্যাচারাল কোনো ছবি দিতে চান অথবা আপনার কোনো ছবি দিতে চান অথবা গুগল থেকে ডাউনলোড করে ছবি দিতে চান তাও আপনি করতে পারবেন। তো চলুন দেখে নিচ্ছি কীভাবে আমরা এই ওয়ালপেপারটা চেঞ্জ করব। ওয়ালপেপার চেঞ্জ করতে হলে প্রথমে আমাকে মাউসের রাইট বাটনে ক্লিক করতে হবে এবং এখানে পার্সোনালাইজে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো ছবি দেওয়া আছে, আপনি চাইলে যে কোনো একটা ছবি দিতে পারেন। তো আমি দেখে নিচ্ছি আমার কিন্তু এই ছবিটা দেওয়া আছে, আমি এটাকে চেঞ্জ করে অন্য একটা ছবি দিতে চাই। তাহলে আমি কি করব, প্রথমে এই যে রাইট বাটনে ক্লিক করব মাউসে, তারপরে পার্সোনালাইজে ক্লিক করে দেব এবং এখানে কিছু ছবি দেওয়া আছে, আমি এখন এই ছবিটা দেওয়া আছে, আমি যদি চাই এই ছবিটা দিতে চাই জাস্ট এখানে ক্লিক করে দিলাম, বাস এটা সেট হয়ে গেলো। আমি দেখে এটাকে মিনিমাইজ করে নিচ্ছি, দেখেন এই ছবিটা কিন্তু হয়ে গেল। তো আমি চাচ্ছি যে না, আমি অন্য একটা ছবি দিতে চাই, আমি চাই যে এই ছবিটা উইন্ডোজের যে ছবিটা দেওয়া আছে সেই ছবিটা দিতে চাই। তো দিলাম, দেখেন এই ছবিটা কিন্তু হয়ে গেল। আপনি এখান থেকে যে কোনো একটা ছবি ক্লিক করলে কিন্তু সেই ছবিটা অ্যাক্টিভ হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। আমি যদি চাই যে কম্পিউটার থেকে ডাউনলোড করা ছবি ওয়ালপেপার দেব তখন আমি কি করব। তো এখানে আমি কিছু ছবি ডাউনলোড করে রেখেছি আগে, আপনি চাইলে আপনি ডাউনলোড করে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ছবি আছে, আমি যদি চাই যে এই ছবিটা আমি ওয়ালপেপার দেব, এটা আমি ছবিটা দেখে নিচ্ছি, এই ছবিটা দিতে পারি অথবা এটা দিতে পারি, এখানে আমি চেঞ্জ করে দেখি, এটা দিতে পারি, এটা দিতে পারি। তো আমি এই ছবিটা দিতে চাই, তখন আমি কি করব। এই ছবিটা দিতে হলে এই ছবিটার উপর রাইটে ক্লিক করে দেব এবং এই যে দেখতে পাচ্ছেন সেট অ্যাজ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড, দেখতে পাচ্ছেন যদি আমি এই ছবিটা দিতে চাই এই ছবির উপরে রাইটে ক্লিক করে দেব এবং সেট অ্যাজ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড আমি এখানে ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছি এই ছবিটা কিন্তু আমাদের ডেস্কটপে হয়ে গেল। আমি আবার দেখাচ্ছি, এই ছবিটা দিতে চাই, এই ছবির উপরে রাইটে ক্লিক করব, সেট অ্যাজ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করে দেব, দেখতে পাচ্ছি। ওকে, খুব সুন্দরভাবে কিন্তু আমাদের ওয়ালপেপারটা চেঞ্জ হয়ে গেল। তো এটা আপনার ছবিও দিতে পারেন অথবা ডাউনলোড করে যে কোনো ছবি আপনি এখানে আপনার কম্পিউটার স্ক্রিনে দিতে পারেন। তো আমি ওয়ালপেপার চেঞ্জ করলাম, এখন যদি চাই যে না ওয়ালপেপার দেবো না শুধু একটা কালার দিতে চাই তখন আমি কি করব, পার্সোনালাইজে ক্লিক করে দেব এবং এখান থেকে যদি আমি শুধুমাত্র সলিড কালার এক কালার দিতে চাই আমি কিন্তু সেটাও করতে পারবো। এখানে ধরেন আমি এই কালারটা দিতে চাই, করে দিলাম, দেখেন এক কালার কিন্তু হয়ে গেল, এটা আপনার ইচ্ছা। তো আমি যদি চাই যে এই কালারটা দেব, এই কালারটা দেব, যে কালার দিতে চাই সেটা সিলেক্ট হয়ে গেল। ওকে, তো এখানে আপনি চেঞ্জ করলে কিন্তু সেটা পাবেন, পিকচার অথবা সলিড কালার। আমি পিকচার চলে আসলাম, আমি আবার এই ছবিটা সিলেক্ট করে দিলাম, তারপর কেটে দিচ্ছি, আমার কিন্তু এখন ওয়ালপেপার চেঞ্জ হয়ে গেল। আমি চাইলে এখানে ছবি দিতে পারি, আমি চাইলে এখানে সলিড কালার বা এক কালার বিভিন্ন কালার একটা ওয়ালপেপার এখানে সেট করে দিতে পারি। এখন আমরা দেখব কিভাবে এই কম্পিউটার লক স্ক্রিন চেঞ্জ করতে হয়। অনেক সময় হয় কি যে আপনি একটা টাইম সেট করে দিলেন আপনার মনিটরের টাইম সেট, যে আপনি এখন কোনো কাজ করছেন না, তখন মনিটরটা কিন্তু অটোমেটিক একটা লক স্ক্রিন হয়ে যাবে, স্ক্রিনটা লক হয়ে যাবে।
তো এই লক স্ক্রিন কিভাবে চেঞ্জ করতে হয় এবং এখানে কম্পিউটারের ছবি অথবা আপনি নিজস্ব ছবি আপনার ছবি দিয়ে নিতে পারেন সেটা করার জন্য আমি এখানে ক্লিক করে দেব রাইট বাটন ক্লিক করার পর পার্সোনালাইজে ক্লিক করে দেব এবং এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন লক স্ক্রিন এখানে ক্লিক করে দেব তারপর দেখতে পাচ্ছেন কম্পিউটার যখন কোনো কাজ করা হয় না তখন এরকম ভাবে লক স্ক্রিন হয়ে থাকবে একটা ছবি থাকবে এবং এখানে ডেট এবং টাইম দেওয়া থাকবে তো চাইলে আপনি এখান থেকে এই ছবিটা চেঞ্জ করে দিতে পারেন এখানে আরো অনেক ছবিগুলো আছে এই ছবিগুলো আপনি সেট করে দিতে পারেন যে কোনো একটা এটা দিলে এটা এটা আপনি যে ছবিটা ইচ্ছে সেই ছবিটা দিয়ে নিতে পারেন আর যদি চান যে না এই ছবি না আমি অন্য ছবি দিতে চাই আমার কোনো ছবি অথবা আমার অন্য পছন্দের একটা ছবি এখানে ক্লিক করে কিন্তু যে কোনো একটা ছবি আপনি দিতে পারেন লক স্ক্রিনে হয়ে গেল লক স্ক্রিনে কিন্তু এখন যখন কম্পিউটার আমি কাজ না করব তখন কিন্তু এই লক স্ক্রিন হয়ে থাকবে এখন আমি দেখাবো কিভাবে স্ক্রিন সেভার সেট করতে হয় কম্পিউটার যখন আপনি কাজ করবেন না তখন এক মিনিট বা দুই মিনিট পর থেকে অটোমেটিক একটা স্ক্রিন সেভার নড়াচড়া করবে অথবা আপনার নামের নাম লিখে সেই নামটা এটার মধ্যে ঘোরাফেরা করবে সেটা কিন্তু আপনি এখানে সেট করে দিতে পারেন আর সেটাকে বলা হয় স্ক্রিন সেভার এটা মোবাইলে আপনি সহজে বুঝবেন তো ডেস্কটপে কিভাবে স্ক্রিন সেভার সেট করতে হয় সেটা আমরা দেখব এখানে প্রথমে ক্লিক করে দিচ্ছি এবং পার্সোনালাইজে ক্লিক করে দিলাম তো স্ক্রিন সেভার চেঞ্জ করার জন্য আমি এখানে নিচে চলে যাব এবং এখানে দেখতে পাচ্ছেন যে স্ক্রিন সেভার সেটিংস আমি এখানে ক্লিক করে দিলাম এবং এখানে দেখতে পাচ্ছি মনিটরে কি হবে আমরা সেটা এখানে প্রিভিউ দেখতে পারবো আমি এখানে ক্লিক করে এখন কিন্তু স্ক্রিন সেভার সেট করা নাই তো আমি যদি স্ক্রিন সেভার সেট করতে চাই এবং প্রিভিউ দেখতে চাই এখানে দেখতে পাচ্ছেন যে 3D ট্যাগস আমি যদি এখানে ক্লিক করে দেই এখানে আপনি নামটা চেঞ্জ করে দিতে পারবেন এখানে উইন্ডোজ 10 লেখা আছে আপনি চাইলে আপনার নামটা সেট করে দিতে পারেন তখন যখন আপনি কম্পিউটারে কোনো কাজ না করবেন তখন কম্পিউটারে অটোমেটিক এক মিনিট বা দুই মিনিট যত মিনিট আপনি সেট করে দিবেন তত মিনিট পর অটোমেটিক এই নামটা সামনে সেভাবে নড়াচড়া করবে তো এই নামটা যদি আমি চেঞ্জ করতে যাই বা এই স্ক্রিন সেভারটা দিতে চাই কীভাবে করবো সেটা তো এখানে সেটিংসে ক্লিক করে দিলাম দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে কাস্টম ট্যাক্স এখানে এই উইন্ডোজ 10 লেখা আছে আমি এখান থেকে একটা নাম দিয়ে দিলাম অন্য নাম এটা আপনার নাম হতে পারে আমি বাংলাদেশ লিখে দিচ্ছি বাংলাদেশ লিখে দিলাম এবং এখান থেকে চাইলে ফন্ট চেঞ্জ করা যাবে চাইলে এখানে রেজুলেশন হাই লো করা যাবে সাইজ ছোট বড় করা যাবে তো আমি এগুলো আপনারা করে নেবেন আমি এত কিছু না করে সরাসরি আমি ওকে দিয়ে দিলাম এবং দেখতে পাচ্ছেন যে এখন বাংলাদেশ কিন্তু এখানে সামনে নড়াচড়া করতেছে তো এটাকে আমি প্রিভিউ দেখতেছি এখানে প্রিভিউতে ক্লিক করে দেব যে আমি এটা কীরকম হবে আমার মনিটরে সেটা দেখার জন্য প্রিভিউতে ক্লিক করে দিলাম এবং দেখতে পাচ্ছেন যে এরকম একটা স্ক্রিন চলে আসবে আমার সামনে আবার মাউস নাড়া দিলে কিন্তু চলে যাবে যখন আমি অ্যাপ্লাই ওকে দিয়ে দেবো তখন কিন্তু এটা পার্মানেন্টের জন্য এটা সেট হয়ে যাবে এবং এটা ছাড়াও অনেকগুলো আছে এখানে ব্ল্যাঙ্ক আছে তারপর বাবল আছে এখানে যদি দেখেন বেলুন নড়াচড়া করবে উপর দিকে যাবে সেটা প্রিভিউ দেখে নিচ্ছি কীরকম হবে আপনি যখন কাজ না করবেন তখন আপনার মনিটর এক মিনিট বা দু মিনিট পর এরকম বেলুন নড়াচড়া করতে থাকবে আমি আবার মাউস নাড়া দিলেই কিন্তু এটা সেটা চলে যাবে এখানে আরও রয়েছে আমি চাইলে এগুলো একটা একটা করে চেঞ্জ করে দেখতে পারি তো এটা কীরকম হবে সেটা দেখে নিচ্ছি আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা সেট করে দেবেন এবং এখানে আরেকটা রয়েছে ফটোস এখানে ক্লিক করে আসলে আমি ফটো সেট করে দিতে পারি আমি একটি অ্যালবাম সেট করে দিতে পারি অথবা বিভিন্ন ধরনের ছবি এখানে সেট করে দিবে যে ছবিগুলো একটার পর একটা এখানে শো করবে দেখতে পাচ্ছি ওকে এখানে সর্বশেষ আরেকটা রয়েছে রিবনস রিবনস দিলে কীরকম হবে সেটাও আমরা প্রিভিউ করে দেখে নিচ্ছি ওকে আমি আশা করব আপনারা এই স্ক্রিন সেভার খুব সহজভাবে সেট করতে পারবেন এবং সেট করার পর আপনি এখান থেকে অ্যাপ্লাই এবং ওকে দিয়ে নিলাম তখন কিন্তু আমাদের স্ক্রিন সেভারটা সেট হয়ে গেল এবং কত মিনিট সেটিংসে দিয়েছিলাম সেই মিনিট পরেই কিন্তু এটা চলে আসবে আর যদি আমি মনে করি যে না আমার এটা দরকার নাই প্রয়োজন নাই সেটা আমি অফ করে দেব এখান থেকে নানে ক্লিক করে আবার অ্যাপ্লাই ওকে ক্লিক করে দেব তো হয়ে গেল আমাদের স্ক্রিন সেভারের কাজ এখন আমরা কম্পিউটার ডেট এন্ড টাইম চেঞ্জ করব কম্পিউটার যে ডেট এন্ড টাইম এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এই কোনায় ডান পাশে নিচে টাইম দেওয়া আছে এবং ডেট দেওয়া আছে এই ডেট এন্ড টাইম আমরা এখানে ক্লিক করে দিলে কিন্তু দেখতে পাবো যে এখন কয়টা বাজে এবং ডেট এন্ড টাইম তো এই ডেট এন্ড টাইম যদি আমরা ঠিক করতে চাই অথবা চেঞ্জ করতে যাই সেটা কীভাবে করব আর ডেট এন্ড টাইম চেঞ্জ করার জন্য আমি প্রথমে এই যে ডেট এন্ড টাইমের এখানে
আমি রাইট বাটনে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে অ্যাডজাস্ট ডেট ইন টাইম, আমি অ্যাডজাস্ট ডেট ইন টাইমে ক্লিক করে দিলাম। এবং ক্লিক করার পর আমি এখান থেকে প্রথমে টাইম জোন চেঞ্জ করে দেব। টাইম জোন অনেক সময় হয় কি নতুন কম্পিউটার যখন নিয়ে আসবেন তখন টাইম জোন হয়তো ইউনাইটেড স্টেট অথবা লন্ডন এরকম এই যে ইয়াঙ্গুন বিভিন্ন দেশে থাকতে পারে। তো আমি এখানে বাংলাদেশের হচ্ছে +06, এই +06 যদি না হয় আমি এখানে এভাবে খুঁজে তারপরে এই যে +06 ঢাকাতে ক্লিক করে দেব। তো আমাদের টাইম জোন ঢাকা হয়ে যাবে। তারপর আমি এখান থেকে ডেট ইন টাইম চেঞ্জ করব। তো ডেট ইন টাইম চেঞ্জ করার জন্য আমি এখানে এই যে চেঞ্জ অপশন রয়েছে আমি এখানে ক্লিক করে দেব। তো এখানে চেঞ্জই ক্লিক করে দেব। ক্লিক করার পর এখান থেকে প্রথমে যে মাস সেই মাস চেঞ্জ করে দেব, তারপর এখান থেকে ডেট চেঞ্জ করে দেব, যে ডেটটা আমার সে ঠিক করতে চাই সেই ডেট সেট করে দেব, এবং এখান থেকে ইয়ার বা বছর এখান থেকে আমি চেঞ্জ করে দেব। দেওয়ার পর টাইম কয়টা বাজে মিনিট এবং এএম পিএম এখান থেকে সেট করে দিয়ে এই চেঞ্জই ক্লিক করে দিলে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো আশা করি আমরা খুব সহজেই ডেট ইন টাইম চেঞ্জ করতে পারবো এবং টাইম জোন এখানে সেট করে দিতে পারবো। তো আমরা এখন দেখব কম্পিউটারের যে স্টার্ট বাটন রয়েছে সেই স্টার্ট বাটনটা কি এবং এখানে কি কি রয়েছে সেগুলো আমরা দেখব। তো এই যে দেখতে পাচ্ছেন কম্পিউটারের একদম বাম পাশের নিচে এই যে স্টার্ট বাটন, এখানে দললে কিন্তু সেই নামটা দেখাচ্ছে স্টার্ট বাটন। এখানে আমি ক্লিক করে দেব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে আমি অনেকগুলো অপশন পাবো। আমার কম্পিউটারে যত ধরনের সফটওয়্যার রয়েছে সবগুলো সফটওয়্যার এখানে চাপ দিলাম দেখতে পাবো সব সফটওয়্যারগুলো এখানে রয়েছে। আমি যে সফটওয়্যার চালাতে চাই সেই সফটওয়্যারগুলো এখান থেকে খুব সহজেই চালাতে পারবো। ধরেন আমি এখন অডোবি প্রিমিয়ার প্রো অথবা অডোবি ফটোশপ চালাতে চাই, এখানে ক্লিক করলে কিন্তু সেটা আমি এখান থেকে চালাতে পারবো। যদি আমি এখান থেকে এই যে গুগল ক্রোম মজিলা ফায়ারফক্স এবং যত সফটওয়্যার রয়েছে এখান থেকে ওয়ার্ডের সফটওয়্যার রয়েছে তারপরে এক্সেলের সফটওয়যার রয়েছে যে সফটওয়্যারগুলো আমার কম্পিউটারে দেওয়া থাকবে সবগুলো সফটওয়্যার এখান থেকে পাবো এবং সেই এখান থেকে ক্লিক করলে কিন্তু সেই সফটওয়্যারটা ওপেন হয়ে যাবে। তো আমি এখান থেকে যে কোনো সফটওয়্যার ক্লিক করলে কিন্তু সেই সফটওয়্যার ওপেন হয়ে যাবে। আমি যদি এই অডাসিটিতে ক্লিক করে দিই সেই সফটওয়্যারটি ওপেন হয়ে যাবে, এখান থেকে কাজ করতে পারবো। এখান থেকে আমি ক্লোজ করে দিচ্ছি। তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে তো স্টার্ট বাটনে কী কী থাকে সেটা আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে এখানে অনেকগুলো সফটওয়্যার যে সফটওয়্যারগুলো আমার পিসিতে দেওয়া আছে সবগুলো এখানে শো করবে। এখান থেকে খুঁজে খুঁজে আপনি যে সফটওয়্যার প্রয়োজন সেই সফটওয়্যারে ক্লিক করে কিন্তু কাজ শুরু করতে পারবেন। তো এখন দেখবো আমি সার্চ, কম্পিউটারে কোনো কিছু যদি আপনি খুঁজতে চান বা কোনো একটা জিনিস আপনি খুঁজে পাচ্ছেন না, এটা হতে পারে মাই কম্পিউটারের ভিতরে অথবা কত সি ড্রাইভ কোনো একটা ড্রাইভের মধ্যে রয়েছে, তখন আমি সেই জিনিসটা কীভাবে খুঁজে পাবো সেটা করার জন্য আমি এখানে এই যে দেখতে পাচ্ছেন যে স্টার্ট বাটনের পর একটা সার্চ অপশন রয়েছে, আমি এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আমি এখান থেকে যে ফাইলটা বা যে ভিডিও বা অডিও বা যে ওয়ার্ড ফাইল খুঁজতে চাই সেটা এখানে লিখে দেব। নাম লিখলে কিন্তু সেটা আমি খুঁজে পেয়ে যাব। ধরেন আমি এখান থেকে ফটোশপ সফটওয়্যারটা খুঁজতে চাই, আমি এখানে ফটো লিখলে কিন্তু ফটোশপের যে সফটওয়্যার রয়েছে সেটা চলে আসবে অথবা ফটো যে অপশন রয়েছে সেটাও চলে আসবে। এখান থেকে ক্লিক করলে কিন্তু সেই অপশনটা ওপেন হয়ে যাবে। তো এখানে আসলে আপনি যে ধরনের তথ্য খুঁজতে চান কম্পিউটার থেকে, ধরেন এখানে কোনো ভিডিও হতে পারে, কোনো ছবি হতে পারে, কোনো মিউজিক হতে পারে, তো যে কোনো জিনিস আপনি যে নামে এখানে কম্পিউটার যদি থাকে সেই নামগুলো এখানে শো করবে এবং আপনি যা খুঁজতে চাচ্ছেন সেটা এখান থেকে খুব সহজেই পেয়ে যাবেন। এটা হচ্ছে সার্চ অপশন কম্পিউটারের। তো আমরা এখন দেখব কম্পিউটারে কীভাবে একটা ফোল্ডার তৈরি করতে হয়, কারণ কম্পিউটার আপনি ব্যবহার করতে হলে আপনাকে অবশ্যই এই ধরনের ফোল্ডার লাগবে, আলাদা আলাদা ফোল্ডার লাগবে, কারণ এক একটা ফোল্ডারে আপনার এক একটা জিনিস বা এক একটা প্রয়োজনীয় ফাইল আপনি রাখতে পারবেন। কোনোটা হয়তো আপনার ছবি রাখলেন, কোনোটাতে আপনার ভিডিও রাখলেন, কোনোটাতে আপনার ওয়ার্ড ফাইল রাখলেন, কোনোটা এক্সেল রাখলেন। তো এক একটা ফাইল কিন্তু এক একটা ফোল্ডার নাম দিয়ে রাখলে আপনার জন্য খুব সহজ হয়, আপনার জন্য খুব সুবিধা হবে। তো আমি দেখব এখানে আসলে ফোল্ডার কীভাবে তৈরি করতে হয়। তো ফোল্ডার করার জন্য প্রথমে আমি এই মাউসের রাইট বাটন ক্লিক করে দেব এবং ক্লিক করার পর এখান থেকে যে নিউ অপশন রয়েছে এই নিউতে ক্লিক করে দেব। দেখেন আমি আবার দেখাচ্ছি, রাইট বাটন ক্লিক করে দেব এবং এই যে নিউ, এই যে রাইট বাটন ক্লিক করব এবং নিউতে চলে যাব। নিউতে যাওয়ার পর দেখবেন এই পাশে একটা ফোল্ডার অপশন রয়েছে, আমি এই ফোল্ডারে ক্লিক করে দেব। তো ফোল্ডার কিন্তু ক্রিয়েট হয়ে গেল, এখন ফোল্ডারের নাম আমি চেঞ্জ করে দেব।
তো দেখতে পাচ্ছেন এখানে ব্লু কালার হয়েছে লেখাটি। এখন যদি আমি কোন একটা অক্ষরে চাপ দিই এ বি সি, তখন কিন্তু লেখাটা চলে যাবে, এ বি সি ডি উঠবে এখানে। তো আমি এখানে একটা ফোল্ডার নাম দিয়ে দিচ্ছি বাংলা অথবা ঢাকা, ঢাকা নামে একটা ফোল্ডার তৈরি করে দিলাম আমি এখানে। এখন আমি এখানে বাইরে একটু ক্লিক করে দিলাম মাউস দিয়ে, তখন কিন্তু আমার ফোল্ডারটা রেডি হয়ে গেল। এই যে আমার একটা ফোল্ডার রেডি হয়ে গেল, এই ফোল্ডারে আমি যে কোনো জিনিস রাখতে পারবো। ঢাকা নামে একটা ফোল্ডার রেডি হয়ে গেল। তো নিশ্চয়ই আমরা পারবো। আমি আবার দেখিয়ে দিচ্ছি, রাইট বাটনে ক্লিক করে দেব, নিউতে ক্লিক করব, এবং এই যে ফোল্ডারে ক্লিক করলে কিন্তু আরেকটা ফোল্ডার হয়ে গেল। তো আমরা কিন্তু এই ফোল্ডারটা প্রয়োজনে আমি একটা ফোল্ডার রেডি করেছি, সেই ফোল্ডারটি এখন দেখব। তো এই ফোল্ডারটি কিভাবে আমি ওপেন করব, এই ফোল্ডারে খুলতে গেলে ফোল্ডারের ভিতর তো আমাকে প্রবেশ করতে হবে কিছু রাখতে গেলে। আমি এখানে অডিও রাখতে পারি, ভিডিও রাখতে পারি, এখানে আমি ছবি রাখতে পারি, হ্যাঁ যে কোনো ফাইল রাখতে পারি। তো এখানে রাখার জন্য প্রথমেই তো এটা ওপেন করতে হবে। তো এটা দুইভাবে ওপেন করা যায়। আপনি এটার মধ্যে ডাবল ক্লিক করলে কিন্তু ওই ফোল্ডারটা ওপেন হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফোল্ডারটা, দিস ফোল্ডার ইজ এমটি, এখানে কিচ্ছু নাই। আমি এখানে কোনো জিনিস রাখলে তখন সেগুলো এখানে দেখা যাবে। তো এই ফোল্ডারটা আমি অন্যভাবে ওপেন করতে পারি, ফোল্ডারের উপর রাইটে ক্লিক করব এবং এই যে ওপেনে ক্লিক করে দেব। আমি আবার দেখাচ্ছি, রাইটে ক্লিক করব, ওপেনে ক্লিক করে দেব। দেখতে পাচ্ছেন এই ফোল্ডারটা কিন্তু ওপেন হয়ে গেল। তো এই ফোল্ডারটা ওপেন হওয়ার পর এখানে তিনটা অপশন দেখতে পাচ্ছেন, যে এটা হচ্ছে মিনিমাইজ। আপনি কিন্তু আরেকটা বিষয়, কম্পিউটার প্রত্যেকটা বিষয়ের উপর মাউস রাখলে কিন্তু সেটা নাম দেখাবে। তো এখানে আমি রাখার পর দেখাচ্ছে মিনিমাইজ, এটা হচ্ছে রিস্টোর ডাউন, এটা হচ্ছে ক্লোজ। আমি ফোল্ডারটা যদি এখানে কেটে দিতে চাই তাহলে এখানে ক্লোজে ক্লিক করে কেটে গেল। কিন্তু আমি আবার ওপেন করি, এখানে যদি আমি মিডল মাইজ করে দিই, এটাকে মিডল মাইজ অথবা রেস্টোর ডাউন এখানে আমি করলে কিন্তু এটা দেখেন মিডিয়াম সাইজ হয়ে গেল। ও এখানে ধরে কিন্তু আমি নড়াচাড়া করতে পারবো, এই যে এখানে চাপ দিয়ে ধরে মাউসের বাম পাশে চাপ দিয়ে ধরে কিন্তু আমি এখানে নড়াচাড়া করতে পারবো, অথবা এটাকে এখানে ধরে ছোটো বড়ো করতে পারবো। দেখেন এই যে এখানে এই যে অপশন আছে না, এই যে এখানে তীরের মতো চিহ্ন আছে, এখানে ধরলে কিন্তু আমি এটাকে বড় করতে পারবো, এখানে ধরে কিন্তু এটাকে ছোট বড় করতে পারবো। এবং এটাকে যখন আবার ক্লিক করে দেবো তখন এটা কিন্তু ম্যাক্সিমাইজ হয়ে যাবে, বড় হয়ে গেল। আবার ক্লিক করলে এই যে মিডল মাইজ হয়ে যাবে, এবং এটাকে আবার বড় করে দিয়ে এখানে দিলে কিন্তু মিনিমাইজ। দেখেন এটাকে যখন আমি ক্লিক করবো, আমার ফোল্ডারটা ওপেন, তো আমি চাচ্ছি যে অন্য একটা কাজ করবো, এটাকে আমি মিনিমাইজ করে দেবো। মিনিমাইজ করার পর এই ফোল্ডারটা এখানে চুপ করে বসে থাকবে। আবার যখন আমি ক্লিক করে দেবো তখন কিন্তু এটা আবার ওপেন হয়ে যাবে এবং এখানে কাজ টাজ করতে পারবো। তো এখানে তিনটে অপশন, এটা হচ্ছে মিনিমাইজ, মিডল মাইজ এবং ক্লোজ। এই ক্লোজে ক্লিক করলে ফোল্ডারটা কিন্তু কেটে যাবে, আমরা অন্য কাজ করার জন্য সে কাজটা করতে পারি। তো এখন আমি দেখব একটা ফোল্ডার কীভাবে আমি ডিলিট করতে পারি। ফোল্ডারটা আমি তৈরি করলাম কিন্তু এটা আমার প্রয়োজন নাই, আমার মনে হচ্ছে যে না এটা আমি ডিলিট করে দিতে চাই। তখন ধরেন এই ফোল্ডারটা আমি তৈরি করেছি কিন্তু এটা আমার প্রয়োজন নাই, তখন এটাতে আমি রাইট বাটনে ক্লিক করব এবং এই যে ডিলিট অপশনে ক্লিক করে দেব। এই ডিলিট অপশনে ক্লিক করে দিলাম, দেখেন এই ফোল্ডারটা কিন্তু চলে গেছে। তো এই ফোল্ডারটা আমি আবার আরেকটা নতুন ফোল্ডার নিয়ে নিই, এখানে নিউতে ক্লিক করব, ফোল্ডারে ক্লিক করে দিলাম এবং এই ফোল্ডারের একটা নাম দিয়ে দিলাম বাংলাদেশ, বাংলাদেশ লিখে একটা ফোল্ডার রেডি করলাম। তো আমি চাচ্ছি যে এই নামটা আমি আবার চেঞ্জ করব, বাংলাদেশ নামটা তো লেখা হয়ে গেছে, এখন চাচ্ছি যে না আমি অন্য একটা নামে এই ফোল্ডারটা আবার রিপিট নাম দেব। তখন আমি কি করব, এই ফোল্ডারের উপর রাইটে ক্লিক করব এবং এখানে গিয়ে এই যে রিনেম নামে একটা, ডিলিট দিলে কিন্তু ফোল্ডারটা ডিলিট হয়ে যাবে। আর এখানে যখন আমি রিনেমে ক্লিক করে দেব তখন দেখেন এই লেখাটা কিন্তু আবার ব্লু কালার চলে আসছে। আমি এটার নাম দেব হচ্ছে ধরেন 1 2 3 4 5 6, এই নামে করব। এখানে আপনার নাম দিতে পারেন জামাল, কামাল, রফিক, জাব্বার, যা ইচ্ছা দিতে পারেন। আবার 1 2 আমি দিয়ে সেট করে দিলাম। এখন কিন্তু আমার এই ফোল্ডারটার নাম হয়েছে 1 2 3 4 5 6। এটাকে আমি আবার যদি মনে করি যে না এটা আবার নাম চেঞ্জ করব, আপনি বারবার কিন্তু এই নাম চেঞ্জ করতে পারবেন। এবং এই ফোল্ডারে যদি অনেকগুলো ফাইল থাকে, এই ফোল্ডারটার কত জিবি বা কত এমবি আপনি কিন্তু খুব সহজে এখানে দেখতে পারবেন। এবং খালি থাকলেও কিন্তু সেটা দেখাবে যে ফোল্ডার ইজ এমটি, এটা দেখাচ্ছে। এটার উপরে মাউসটা নিলেই হবে, এই ফোল্ডার কত এমবি বা কত জিবি ভিতরে ফাইল রয়েছে সেটা জানার জন্য এখানে রাইট ক্লিক করে এই প্রপার্টিসে ক্লিক করে দিলেই কিন্তু ফোল্ডার সম্পর্কে সব কিছু জানতে পারবো। তো এখন আমার মনে হচ্ছে যে আমি একটা ফোল্ডার রেডি করলাম, কিন্তু ফোল্ডারে তো আমার তথ্য রাখতে হবে। আমি কী ধরনের তথ্য এখানে রাখতে পারি? আমি চাইলে এখানে ছবি রাখতে পারি, আমি চাইলে এখানে ভিডিও রাখতে পারি, আমি চাইলে এখানে অডিও রাখতে পারি। তো আমি এই ফোল্ডারের জন্য আমি ধরেন এই ঢাকা একটা ফোল্ডার, আমি ফোল্ডারটা ওপেন করি,
করার পর আমার মনে হচ্ছে যে এখানে আমি ছবি রাখবো, ভিডিও রাখবো, অডিও রাখবো। তো এই সবগুলো যদি একসাথে রাখি তাহলে কিন্তু হিজিবিজি হয়ে যাবে। একটা দুটা রাখলে ঠিক আছে, কিন্তু আমি যখন অনেকগুলো রাখবো তখন কিন্তু আমি খুঁজে পেতে অনেক প্রবলেম হবে। সেই জন্য আমি এই ফোল্ডারের ভিতরে কিন্তু আবার ফোল্ডার তৈরি করতে পারি, অনেকগুলো ফোল্ডার, ফোল্ডারের ভিতরে ফোল্ডার, ফোল্ডারের ভিতরে ফোল্ডার আমি এখানে তৈরি করতে পারি। তো এখানে প্রথমেই একটা ফোল্ডার তৈরি করে নিচ্ছি, রাইট বাটনে ক্লিক করে নিউতে ক্লিক করে দিলাম এবং ফোল্ডারে ক্লিক করে দিলাম। তো এই ফোল্ডারের নাম দিচ্ছি আমি ফটো, ফটো। এটার মধ্যে আমি ফটো রাখবো। আমি আরেকটা ফোল্ডার তৈরি করে নিচ্ছি, আর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ফোল্ডারটা কিন্তু ছোটো আকারে দেখাচ্ছে। আমি যদি এখানে রাইটে ক্লিক করে ভিউতে ক্লিক করে লার্জ আইকনে ক্লিক করে দিলাম তখন কিন্তু ফোল্ডারটা অন্য স্টাইলে আমার সামনে আসলো। তো আমি আরেকটা ফোল্ডার করে নিচ্ছি, আপনার নিশ্চয়ই ফোল্ডার তৈরি করতে আর কোনো সমস্যা হবে না। আমি এটাকে মিউজিক দিয়ে দিচ্ছি, মিউজিক। আমি আরেকটা ফোল্ডার করে নিচ্ছি এখানে, এই ফোল্ডারটা হচ্ছে ভিডিও, ভিডিও। তো আপনি চাইলে এখানে হাজার হাজার ফোল্ডার কিন্তু তৈরি করতে পারবেন, কোনোটা ডকুমেন্টের জন্য, কোনোটা বিভিন্ন ফাইলের জন্য, কোনোটা আপনার জরুরি কাগজপত্র থাকলে সেটার জন্য। তো আমি এখানে তিনটা ফোল্ডার কিন্তু তৈরি করলাম। আপনি চাইলে এটা ওপেন করে আবার এটার ভিতরে ফোল্ডার তৈরি করতে পারেন। তো এখন দেখবো আমরা কিভাবে এই ফোল্ডারের ভিতরে জিনিসপত্র আনতে হয়। তো আমরা এখন কিভাবে এই ফোল্ডারের ভিতরে মিউজিক বা ফটো বা ভিডিও নিয়ে আসা যায় সেটা দেখব। প্রথমে আমরা একটা ফোল্ডারে প্রবেশ করলাম, প্রবেশ করার পর দেখতে পাচ্ছি মিউজিক নামে একটা ফোল্ডার রয়েছে, এখানে একটা মিউজিক রয়েছে। আমরা সেই মিউজিকটা আমাদের ফোল্ডারে নিতে চাই, ঢাকা ফোল্ডারে নিতে চাই। এই যেটাকে মিনিমাইজ করি, আমি এই ফোল্ডার থেকে এই ফোল্ডারে নিতে চাই, এটা আমার একটা ফোল্ডার, আমি এখানে নিতে চাই। তো নেওয়ার জন্য প্রথমেই আমি এই ফোল্ডারটা ওপেন করলাম, করার পর দেখতে পাচ্ছি যে এখানে অডিও একটা ফাইল রয়েছে। এই ফাইলটা কিভাবে নিতে পারি সেটা নেওয়ার জন্য আমি প্রথমে রাইটে ক্লিক করব এবং এখান থেকে চাইলে আমি কপি করে নিতে পারি, কাট করে নিতে পারি। এখানে দুইটা অপশন, একটা হচ্ছে কাট, আরেকটা হচ্ছে কপি। আমি যদি কাট করে নিই তাহলে কিন্তু এই মিউজিকটা এখান থেকে একবারে চলে যাবে এবং ওই ফোল্ডারে শুধু থাকবে। আর যদি কপি করে নিই তাহলে এখানে একটা থাকবে, আবার ওইখানে আরেকটা হয়ে যাবে। তো আমি প্রথমে কপি করে নিচ্ছি, কপি করে নিলাম, কপি দিলাম, কিন্তু কপি, এই কপিতে ক্লিক করে দিলাম, করার পর এটা কেটে দিচ্ছি এবং এখানে আমার যে ডাকা ফোল্ডার এটাকে ওপেন করে নিচ্ছি ডাবল ক্লিক করে। এবং এই যে মিউজিক দেখতে পাচ্ছেন আমি এটাকে ওপেন করে নেব। নেওয়ার পর এখানে কিচ্ছু নাই, খালি এখানে আমি ওই যে মিউজিকটা কপি করলাম সেটা এখানে রাখবো। তো কপি করা আছে আমার, এখন এখানে রাইটে ক্লিক করে দেব। ক্লিক করার পর এখানে যে দেখতে পাচ্ছেন পেস্ট, এই পেস্টে ক্লিক করে দেব। দেখেন সেম মিউজিকটা কিন্তু এখানে চলে আসছে, কপি দেওয়াতে ওইখানেও আছে, আবার এখানে আরেকটা মিউজিক হয়ে গেল। আমরা ওইখানে একটু চেক করে নিই, দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু মিউজিকটা রয়েছে। আমি যদি কাট করে নিতাম তাহলে কিন্তু এখানে আর থাকবে না, এটা একবারে চলে যাবে। তো এখন আমি ফটো নেব, ফটো নেওয়ার জন্য এখানে ফটো ফাইলে প্রবেশ করলাম। করার পরে দেখেন এখানে অনেকগুলো ফটো রয়েছে। তো আমি এখান থেকে একটা একটা ফটো নিতে পারি, এই ছবিটা নিতে পারি, এই ছবিটা নিতে পারি, অথবা সবগুলো নেব। সবগুলো নিলে আমি কী করতে হবে, আমাকে সবগুলো নিলে এইভাবে মাউসে চাপ দিয়ে, বাম পাশে চাপ দিয়ে ধরে এভাবে ড্র্যাগ করে সিলেক্ট করে নিতে হবে সবগুলো ছবি। তো আমি সবগুলো সিলেক্ট করে নেব, অথবা এখানে একটা দুইটা তিনটা নিতে পারি। এই তিনটা যদি নেই, অথবা একটা নেব, প্রথমে আমি এই ছবিটা নেব। এই ছবিটা নেওয়ার জন্য প্রথমে এডিটের উপর রাইটে ক্লিক করে দেবো এবং এই যে কাট কপি আবার বললাম, কাট করে দিলে কিন্তু এখানে থাকবে না, ওই আমি যেখানে নিতে চাই শুধু ওইখানেই থাকবে। আর কপি দিলে কিন্তু এখানেও থাকবে, আবার আরেকটা কপি হয়ে ওখানে চলে যাবে। তো আমি এই ছবিটা কাট করে নিই, দেখি, দেখেন এখানে কিন্তু কাট হয়ে গেল, এখন কেটে দিচ্ছি এবং এখানে ডাকা ফোল্ডারে চলে যাচ্ছি। যাওয়ার পরে এই যে ফটোসে ক্লিক করে দিলাম, এখানে রাইটে ক্লিক করে পেস্টে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে একটা ছবি চলে আসছে, কিন্তু এটা ছোটো দেখাচ্ছে, আমি এটা বড় করতে চাই। এখান থেকে আমি এই যে লার্জ আইকন দিয়ে দিলাম, এখানে ছবিটা কিন্তু চলে আসছে। তো আমরা দেখো ওইখানে ছবিটা আসে কিনা, এই ছবিটা আমরা এই ফোল্ডারতে নিয়েছি, এই ফোল্ডারটা ওপেন করে ফটোতে ঢুকলাম। দেখেন এই ছবিটা কিন্তু এখানে নেই, একদম কাট করে নিয়ে গিয়েছি। তো কাট বুঝলেন, কাট হলে এখানে থাকবে না, একবারে যেখানে রাখবো শুধু ওইখানে থাকবে। আর যখন আমি এই সবগুলো সিলেক্ট করে কপি করবো, রাইটে ক্লিক করে দেব এবং কপিতে ক্লিক করে দেব, দিয়ে আমি এটাকে কেটে দিলাম এবং ডাকা ফোল্ডারে যাব। যাওয়ার পর এখানে এই যে ফটোসে ক্লিক করে দিলাম, একটা ছবি আছে, বাকি ছবিগুলো আমি এখানে কপি করে নিয়ে আসছি। এখানে যখন আমি পেস্টে ক্লিক করে দেব সবগুলো ছবি কিন্তু এখানে চলে আসছে। এখন আমরা দেখি ওইখানে ছবিগুলো আছে কি না, ওই বেসিক কম্পিউটারের
ফটো ফোল্ডারে গিয়ে দেখি সবগুলো ছবি কিন্তু এখানে আছে, আর যেটা কাট করে নিয়েছিলাম সেটা কিন্তু এখানে নেই। তো এখন আমরা দেখব কিভাবে আমাদের এই ফোল্ডারে একটা ভিডিও নিতে পারি। এই ফোল্ডারটা কিন্তু এখনো খালি, এখানে কিন্তু এখন খালি দেখাবে না, এখানে একটা ছবি আছে, এখানে একটা মিউজিক আছে। তো আমরা এখন আরেকটা ভিডিও নিয়ে আসব। তো আমি এখানে এই যে ভিডিও ফোল্ডার থেকে একটা ভিডিও রয়েছে, আমি এখান থেকে রাইটে ক্লিক করব এবং এটা কপি করব অথবা কাট করে নিতে পারি। যে আমরা কপি করে নিয়ে এখানে ঢাকা ফোল্ডারে ঢুকলাম, ঢোকার পরে যে ভিডিওতে ক্লিক করে দিলাম, দেওয়ার পর এখানে রাইটে ক্লিক করে পেস্টে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন ভিডিও কিন্তু চলে আসছে। তো আমি এটাকে একটু বড় করে দেখি, এই যে দেখতে পাচ্ছেন এখানে ভিডিওটা কিন্তু চলে আসছে। তো নিশ্চয়ই আমরা এখন বুঝে গেলাম কিভাবে কাট করে অথবা কপি করে আমরা এখানে নিয়ে আসতে পারি। তো আমাদের ফোল্ডার কিন্তু এখন দেখেন সাইজ দেখাচ্ছে, এখন কিন্তু আর এমটি দেখাচ্ছে না। এটা যেভাবে এমটি দেখাচ্ছে এটা কিন্তু এমটি না। তো আমরা দেখলাম কিভাবে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হয় এবং ফোল্ডার কীভাবে ওপেন করতে হয়, কীভাবে ফোল্ডারকে মিনিমাইজ করতে হয়, মিডল ম্যাচ করতে হয়, ক্লোজ করতে হয়, ফোল্ডারের ভিতরে কীভাবে ফোল্ডার তৈরি করতে হয় আলাদা নামে নামে, এবং এগুলো কীভাবে রিনেম করতে হয় সেটাও দেখে দিলাম, কীভাবে একটা ফোল্ডার ডিলিট করতে হয়, ডিলিটে ক্লিক করলে কিন্তু ফোল্ডার ডিলিট হয়ে যাবে। তো আমরা এখানে তিনটা ফোল্ডার আলাদা আলাদা করে ফোল্ডারে কীভাবে ছবি আনতে হয়, কীভাবে মিউজিক আনতে হয়, কীভাবে ভিডিও আনতে হয় সবগুলো কিন্তু আমরা এখন দেখলাম। তো এখন আমরা দেখব কিভাবে আবার এই ফোল্ডারটা ডিলিট করতে পারে। তো এই ফোল্ডারটা আমি ডিলিট করতে চাই, এখানে সবগুলো ফোল্ডার ভিতরে তিনটা ফোল্ডার, এই ফোল্ডারটা আমি ডিলিট করব। ডিলিট করার জন্য আমি এই রাইটে ক্লিক করে দেব এবং এখান থেকে এই যে ডিলিটে ক্লিক করে দেব, অথবা আপনি কিবোর্ডের যে ডিলিট অপশন আছে এখানে সিলেক্ট করে কিবোর্ডে ডিলিট চাপলেও কিন্তু ডিলিট হয়ে যাবে। তো আমি এখানে মাউস দিয়ে করি, রাইটে ক্লিক করে দিলাম, দেওয়ার পর এখানে ডিলিটে ক্লিক করে দেব। তো ডিলিটে ক্লিক করার পর কিন্তু আমি এই ফোল্ডারটা এখান থেকে চলে যাবে, কোথায় যাবে সেটা। তো এই ফোল্ডারটা আমি ডিলিট করে দিচ্ছি, এই ফোল্ডারটা ডিলিট করে দিচ্ছি, এখানে রাইটে ক্লিক করে এই ডিলিটের চাপ দিলাম, ফোল্ডারটা কিন্তু চলে গেল। আমি এই ফোল্ডারটাও ডিলিট করে দিচ্ছি, এখানে রাইটে ক্লিক করে দিলাম, ডিলিট অপশন চাপ দিলাম, ফোল্ডার কিন্তু চলে গেল। এখন কম্পিউটারের একটা সহজ নিয়ম হচ্ছে যখন আমি কোনো একটা ফোল্ডার ডিলিট করে দেবো ফোল্ডারটা কিন্তু পারমানেন্ট ডিলিট হবে না। এই ফোল্ডারটা এই যে দেখতে পাচ্ছেন রিসাইকেল বিন নামে একটা ডাস্টবিন রয়েছে, ডাস্টবিন এই রিসাইকেল বিনে কিন্তু এই ফোল্ডারগুলো জমা হয়ে আছে। আপনি চাইলে এখান থেকে আবার নিয়ে আসতে পারেন, যেমন আমাদের বাসার কোনো কাগজপত্র যদি আমি ডাস্টবিনে ফেলে দিই ইচ্ছা করলে কিন্তু আবার কাগজগুলো উঠিয়ে নিয়ে আসতে পারি। ঠিক তেমনই কম্পিউটারে কোনো জিনিস যখন কোনো একটা ফাইল কোনো একটা ফোল্ডার যখন ডিলিট করে দেবেন তখন কিন্তু এটা রিসাইকেল বিনে জমা হবে। আপনি চাইলে এখান থেকে আবার কুড়িয়ে নিয়ে আসতে পারেন অথবা এখান থেকে ডিলিট করে দিতে পারেন। তো এখান থেকে যদি ডিলিট করেন তাহলে কিন্তু আপনি আর এখান থেকে আর কিন্তু এই ফোল্ডারটি আর পাবেন না। তো এখন আমরা দেখব কিভাবে ডিলিট হওয়া ফাইল আবার ফেরত নিয়ে আসা যায়। তো আমরা এখন রিসাইকেল বিন দেখব, রিসাইকেল বিন। তো এই রিসাইকেল বিন কিন্তু দেখা যাচ্ছে যে রিসাইকেল ভিতরে কিছু জিনিসপত্র রয়েছে। তো আমি যদি এটাকে ওপেন করি, এই যে ওপেন করি, দেখতে পাচ্ছেন যে এটার ভিতরে এই যে আমার ডাকা নামক ফোল্ডারটা এবং 1 2 3 4 5 এই দুটো ফোল্ডার কিন্তু রয়েছে। তো আমি চাই যে না, আমি এই ফোল্ডারটা ডিলিট করব না, আমি আবার এটাকে রিস্টোর করব, আমি আবার জায়গায় নিয়ে যেতে চাই। ইচ্ছা করলে আপনি এখানে কাট করে নিয়ে যেতে পারেন, এখানে রিস্টোর দিয়ে নিয়ে যেতে পারেন, অথবা ডিলিট করে দিতে পারেন। এখান থেকে ডিলিট করলে কিন্তু আপনি আর পাবেন না। আমি আবার দেখিয়ে দিচ্ছি, এই রিসাইকেল বিনে আমি ওপেন করব, করার পর এখানে কিন্তু আমার ফোল্ডারগুলো রয়েছে, দুইটা ফোল্ডার। ডাকা নামের ফোল্ডারটি আমি জায়গায় নিয়ে যেতে চাই এবং এটার ভিতরে কী পরিমাণ ফাইল রয়েছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো আমি এখানে রাইটে ক্লিক করে দেবো এবং রিস্টোরে ক্লিক করে দেবো, রিস্টোরে ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছি যে এই ফাইলটা কিন্তু আবার এখানে চলে আসে ডেস্কটপে। এটা কিন্তু আমি আবার ফেরত পেয়ে গেলাম, ডিলিট করার পরে কিন্তু আমি এখান থেকে আবার এই ডাস্টবিন থেকে কিন্তু উঠিয়ে নিয়ে আসলাম। তো এখানে রিসাইকেল বিনে আবার যাই, দেখতে পাচ্ছি যে আরেকটা ফোল্ডার কিন্তু এখানে রয়েছে, 1 2 3 4 5 6। যদি চাই যে এই ফোল্ডারটি আমি এখান থেকে ডিলিট করে দেব, এটা আমার প্রয়োজন নাই, কোনো দিন আর ডিলিট করে দিলাম, এই ফোল্ডার কিন্তু এখান থেকে ডিলিট হলে আর পাওয়া যাবে না। এখন দেখতে পাচ্ছি যে রিসাইকেল বিনে যে কিছু ময়লা বা কিছু কাগজপত্র ছিল সেটা কিন্তু নাই, এবং রিসাইকেল বিনে এখন দেখাবে যে রিসাইকেল বিন একদম খালি, পরিষ্কার, কিচ্ছু নাই। তো আমি দেখিয়ে দিলাম কীভাবে একটা ফোল্ডার ডিলিট করতে হয়, ডিলিট করলে রিসাইকেল বিনে জমা হয়, এবং রিসাইকেল বিনতে কীভাবে আবার ফোল্ডারটি ফেরত নিয়ে আসতে পারি। এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে যে এই রিসাইকেল বিনে অনেক সময় অনেকগুলো ফোল্ডার বা অনেক ফাইল এখানে জমা হবে, এটা ভর্তি হয়ে যাবে, অনেক শত শত ফাইল হতে এখানে থাকবে। তখন এটাকে আপনি কীভাবে একটা একটা করে ফাইল ডিলিট করবেন, নাকি রিসাইকেল বিন পুরা এমটি করে দেবেন। ধরেন আমি এই ফোল্ডারটা এখান থেকে ডিলিট করে দিতে চাই, অথবা এখানে একটা ফোল্ডার করে
ফোল্ডার করে নিলাম। তো আমি ফোল্ডারটি আপনি খেয়াল করুন যে রিসাইকেল বিন কিন্তু কিচ্ছু না, একদম সাদা পরিষ্কার দেখা যাচ্ছে। তো আমি যদি এই ফোল্ডারটিকে ডিলিট করে দেই, এই যে ডিলিট করে দিলাম, এখন দেখতে পাচ্ছেন রিসাইকেল বিনে কিন্তু কিছু কাগজপত্র রয়েছে, কিছু দেখা যাচ্ছে যে ডাস্টবিনে কিছু ময়লা রয়েছে। তো এখন এখানে যদি ধরেন অনেকগুলো ফাইল থাকে, তখন এই ফাইলটাকে আমি যদি ডিলিট করতে চাই, এখানে রাইটে ক্লিক করব, দেখেন এমটি রিসাইকেল বিন। তো আমি যদি এমটি রিসাইকেল বিনে ক্লিক করে দিই, তখন কিন্তু এই ফাইলের মধ্যে বা রিসাইকেল বিনে যত ধরনের ফোল্ডার বা ফাইল রয়েছে সবগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে। আমি এখানে এমটি রিসাইকেল বিন দিয়ে দিলাম, ইয়েস দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন রিসাইকেল বিন কিন্তু একবারে খালি হয়ে গেছে, একদম পরিষ্কার হয়ে গেছে, কিচ্ছু না এখানে। তো আমি এখন দেখব কিভাবে ফোল্ডারের মধ্যে ছবি বা ভিডিও এগুলোকে অ্যারেঞ্জ করতে হয়, আমি সেটা দেখব। আমি এখানে এই বেসিক কম্পিউটারের যে ফাইলটা রয়েছে আমি সেখানে চলে গেলাম, এবং সেখানে যে ফটোস রয়েছে আমি ফটোসে চলে গেলাম, এবং এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ছবি কিন্তু রয়েছে। এই ছবিগুলো আমি অ্যারেঞ্জ করব কিভাবে, এই যে এই রাইটের যে রাইট বাটনে ক্লিক করলে যে অপশনগুলো রয়েছে আমরা সেগুলো দেখব এখন। তো আমার এই ফোল্ডারটি আমি একটা জায়গায় সেট করে নিলাম, এখন আমি অন্য কাজ দেখব। এখন আমি দেখব মাউসের রাইট বাটনে ক্লিক করলে এখান থেকে আমরা শুধু এই নিউ ইউজ করেছি ফোল্ডার, তো এখানে রয়েছে ভিউস, তারপর হচ্ছে শর্ট বাই, তারপর হচ্ছে রিফ্রেশ আমরা দেখেছি, এখন আমরা দেখব ভিউস অ্যান্ড শর্ট বাই। তো এটা দেখার জন্য চলুন আমরা আমাদের একটা ফোল্ডারে চলে যাই, এই ফোল্ডারে গিয়ে ফটো ফোল্ডারে চলে আসলাম। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ছবি রয়েছে এবং মোটামুটি মিডিয়াম সাইজের ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি, অনেক বড় না। তো এই ছবিগুলোকে আমরা আরও বড় করে যদি দেখতে চাই, এই ভিউতে ক্লিক করে দেবো, রাইট বাটনে ক্লিক করে এই ভিউতে ক্লিক করে এই যে এক্সট্রা লার্জ আইকন আমি যখন এখানে ক্লিক করে দেবো, দেখেন ছবিগুলো অনেক বড় বড় করে দেখাচ্ছে। এবং এখানে যদি আমার আবার ভিউতে গিয়ে লার্জ আইকন দিই তাহলে কিন্তু মিডিয়াম সাইজে চলে আসবে, এবং এখানে গিয়ে যদি আমি মিডিয়াম দেই আরও ছোটো হয়ে গেল, এখানে গিয়ে যদি আমি স্মল আইকন দেই তখন দেখেন আরও স্মল হয়ে গেল। তো এখন কিন্তু এখানে আরও রয়েছে, এখানে নিচে দেখেন স্মলের পরে লিস্ট, ডিটেলস, টাইলস, তারপরে কন্টেন্ট। তো আমরা যদি লিস্টে দেই দেখেন লিস্ট আকারে দেখাবে, এই যে এই ছবিগুলো কিন্তু এখন ছবি মনে হচ্ছে না, এটা লিস্ট আকারে দেখাচ্ছে। এখানে যদি আমার আবার ভিউতে গিয়ে রাইটে ক্লিক করে ভিউতে ক্লিক করে যদি আমি ডিটেলসে দেই, আমি যখন ডিটেলস দিয়ে দিলাম তখন কিন্তু এই ছবিগুলো এখানে ডিটেলস দেখাচ্ছে, ডেট দেখাচ্ছে, কী টাইপের এটা জেপিজি ফাইল, তারপর হচ্ছে সাইজ দেখাচ্ছে, কোন ছবিটা কত কিলোবাইট বা মেগাবাইট সেটা দেখাচ্ছে। এবং এখানে গিয়ে ভিউতে যদি আমি আবার টাইলস দিই দেখতে পাচ্ছেন এটা অন্য একটা ফরম্যাটে দেখাচ্ছে, তারপর আমি যদি এখানে কন্টেন্ট দিই তখন কিন্তু আবার অন্য ফরম্যাটে দেখাচ্ছে। তো আসলে এই ভিউটা রাখতে হয় সবসময় লার্জ আইকনে, এক্সট্রা এক্সট্রা দিলে অনেক বড় হয়ে যায়, জায়গা হবে না, তাই এখানে সবসময় এই লার্জ আইকনে আপনি দিয়ে রাখবেন, এটাই সবচেয়ে স্ট্যান্ডার্ড। তো এখন আমি রাইট বাটনে ক্লিক করলে এখানে শর্ট বাই নামে একটা অপশন রয়েছে, সেটা কিভাবে করতে হয়, কিভাবে ইউজ করতে হয় সেটা আমরা দেখব। শর্ট বাই গিয়ে আমি এখানে নেম দিলাম, এই নেমে ক্লিক করলে কিন্তু নাম অনুযায়ী সাজবে, যে এ বি সি ডি এভাবে সাজবে, এই এগুলো এ এর পরে বি এ নামে এটা সাজবে। আমি যদি এখান থেকে ডেট দিই তাহলে ডেট অনুযায়ী সাজবে, এটা কোন ডেট আগে পরে কোন ছবিটা কবে ওঠানো হয়েছে সেই ডেট অনুযায়ী সাজবে, টাইপ দিলে টাইপ অনুযায়ী সাজবে। তো আমি এটা সবসময় এই শর্ট বাইকে নেম অনুযায়ী দিয়ে রাখবো। ওকে, আমরা ভিউ যে ক্যাটাগরিগুলো হচ্ছে সবগুলো দেখলাম, এবং শর্ট বাই যে অপশনগুলো রয়েছে সেগুলো আমরা দেখলাম। তো এখন আমরা দেখব কিভাবে অডিও ভিডিও চালাতে হয়, ছবি দেখতে হয়, ফটো আপনি কিভাবে বড় করে দেখবেন। তো এখন আমরা দেখব কিভাবে আপনি আপনার কম্পিউটারে অডিও চালাবেন বা মিউজিক চালাবেন, কিভাবে আপনি এই কম্পিউটারে একটা ভিডিও প্লে করবেন, কীভাবে আপনি আপনার ছবিগুলোকে বড় করে দেখবেন, ফুল স্ক্রিনে করে দেখবেন, সেই বিষয়টা আমরা দেখব। তো সেটা দেখার জন্য আমরা চলে যাচ্ছি বেসিক কম্পিউটার ফোল্ডারে, এখানে গিয়ে দেখব যে মিউজিকে কী মিউজিক রয়েছে, এখানে একটা মিউজিক রয়েছে, সেই মিউজিকটা আমি প্লে করব। প্লে করার জন্য এখানে রাইটে ক্লিক করে দেব, এবং এই যে রাইটে ক্লিক করে প্লে অপশনটা চলে আসবে, আমি প্লে করে দিলাম। এখান থেকে চাইলে আমি সাউন্ড কমিয়ে দিতে পারি, আবার চাইলে এখান থেকে আমি সাউন্ড কমাতে পারি।
ওকে, আমি আশা করি আপনারা মিউজিক চালাতে পারবেন। তখন আমরা ভিডিও চালানো দেখব, একটা ভিডিও কিভাবে চালাতে হয়। আমি ভিডিও ফোল্ডারে চলে যাচ্ছি, এখানে একটা ভিডিও রয়েছে, এই ভিডিওটি আমি প্লে করে দেব। এখানে রাইট বাটনে ক্লিক করে ওপেনে ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু চললো। তো এইভাবে আপনি যত প্রকার ভিডিও আছে রাইটে ক্লিক করে প্লেতে দিলে ভিডিওগুলো কিন্তু কম্পিউটারে চলা শুরু করবে। তো এই হলো আমার ভিডিও, এখানে ভিডিও আমি কেটে দিতে চাই, অথবা সাউন্ড এই যে এখান থেকে কম বেশি করতে চাই, ভলিউম যদি কমাতে চাই জিরো করে দিলে একদম জিরো কত রাখবো সেটা আমার বিষয়। এখান থেকে সামনে যদি পিছনে 10 সেকেন্ড পিছনে নিতে চাই, 10 সেকেন্ড সামনে নিতে চাই সেটা দেখাবে। আমি এখান থেকে অফ করে দিলাম এবং এখান থেকে এটা এখানে ধরবো, এখানে আবার ছোটো করতে পারবো, মিনিমাইজ করে রেখে দিতে পারবো, ক্লোজ করে দিলাম। তো আমরা দেখলাম ভিডিও কিভাবে চালাতে হয়, এখন আমরা দেখব কিভাবে ছবি বড় করতে হয়। ফটোতে ক্লিক করে দিলাম এবং এখানে রাইট বাটনে ক্লিক করে ওপেনে ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছেন এখানে ছবিটা চলে আসছে। আপনি এখানে ক্লিক করে ছবিগুলো চেঞ্জ করে নিতে পারবেন, এখানে পাশে ক্লিক করলে একটার পর একটা ছবি চলে আসবে, অথবা এই পাশে গেলে একটার পর একটা ছবি চলে আসবে। চাইলে আপনি এটাকে জুম করে দেখতে পারেন, ধরেন এই ছবিটাকে আমি জুম করতে চাই, এই যে এখানে জুম বাটন রয়েছে, জুমে ক্লিক করলে আপনি ছবিটাকে এই যে এখানে চাপ দিয়ে যত বলেছে জুম করে নিতে পারেন, আবার জুম বাদ দিয়ে দিতে পারেন। তো এটা আমি কেটে দেব এখন। তো আশা করি আপনারা ছবি, অডিও, ভিডিও সবগুলোই চালাতে পারবেন। আমরা এখন দেখব কম্পিউটারের যে কম্পিউটার ডেস্কটপের যে নিচের এই যে অপশনটা, এটাকে বলা হয় টাস্কবার। টাস্কবারে কিন্তু সবগুলো জিনিস আমার এখানে যতগুলো শো করতেছে সবগুলো কিন্তু এখানে থাকে না, এভাবে নিয়ে আসতে হয়। তো এই টাস্কবারে কিভাবে কোন একটা সফটওয়্যার এখানে নিয়ে আসতে হয় আপনার সহজ করার জন্য, যদি আমি এখানে এই টাস্কবারে এই অপশনগুলো রাখি তাহলে কিন্তু এখানে চালাতে আমার খুব সহজ। ধরেন আমি এটা নোটপ্যাড ওপেন করতে চাই, এখানে ক্লিক করে দিলে কিন্তু নোটপ্যাড ওপেন হয়ে যাবে, এবং যে কোনো সফটওয়্যারে ক্লিক করে দিলে কিন্তু সফটওয়্যারটা ওপেন হয়ে যাবে। তো এটা করার জন্য খুব সহজ, ধরেন আমি এই হোয়াটসঅ্যাপ এখানে নিয়ে আসতে চাই, এখানে চাপ দিয়ে ধরে আমি এখানে রাখলে কিন্তু এখানে বসে যাবে। তো আপনারা চাইলে এখান থেকে যে কোনো সফটওয়্যার অথবা স্টার্ট বাটনে ক্লিক করে এখান থেকে এই ধরেন এই সফটওয়্যারটা আপনি এখানে নিয়ে আসবেন, এখানে এভাবে চাপ দিয়ে ধরে এখানে ক্লিক করে দিলে কিন্তু এখানে এটা চলে আসবে, খুব ইজি। এটা হচ্ছে টাস্কবার। আবার এখান থেকে ডিলিট করে দিতে চাইলে এখানে আনপিন ফ্রম টাস্কবার। তো এই সফটওয়্যারটি যদি আমি এখান থেকে ডিলিট করতে চাই তাহলে এখান থেকে এই যে আনপিন ফ্রম টাস্কবার এখানে ক্লিক করে দিলে কিন্তু এই এটা চলে যাবে। তো আমি চাইলে এখান থেকে সবগুলো ডিলিট করতে পারি, আবার আমার প্রয়োজন অনুযায়ী যেগুলো আমি রেগুলার কাজ করি সেগুলো এখানে বসিয়ে দিতে পারি আমার কাজের সহজের জন্য। এটা হচ্ছে টাস্কবার। তো আমি এখন দেখব কম্পিউটার কিভাবে সাউন্ড কম বেশি করা হয়। সাউন্ড কম বেশি করার জন্য প্রথমেই আমি একদম ডেস্কটপের ডান পাশে নিচে চলে আসবো, এখানে দেখতে পাচ্ছেন যে স্পিকার, এখানে দেখতে পাচ্ছেন স্পিকার 100% দেওয়া আছে সাউন্ড। আমি এখানে ক্লিক করে দিলাম এবং এই যে দেখতে পাচ্ছেন এখানে ভলিউম, এখানে যদি ক্লিক করে দেই সাউন্ড মিউট হয়ে যাবে এবং কোনো সাউন্ড কম্পিউটার কোনো সাউন্ড আপনি পাবেন না। আর যদি এখান থেকে আমি যতটুকু চাই না 100% সাউন্ড দেওয়া আছে, আমি এখান থেকে যতটুকু ইচ্ছে ততটুকু সাউন্ড কম বেশি করে নিতে পারি, এটা আপনার ইচ্ছে। এবং এখানে আরও কিছু অপশন রয়েছে, আমি যদি এখানে রাইটে ক্লিক করি এই যে ওপেন সাউন্ড সেটিংস, আমি যদি এখানে ক্লিক করে দিই এখানে অনেকগুলো অপশন, এই যে মাইক্রোফোনের সাউন্ড কীভাবে নিচ্ছে কতটুকু নিচ্ছে সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, এবং মাস্টার ভলিউম কতটুকু আছে সেটাও কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এখানে আরও অপশন রয়েছে, আমি যদি একটু চেক করি এই যে ওপেন ভলিউম মিক্সার, আমি এখানে যদি ক্লিক করি এখানে ভলিউম মিক্সার দেখাবে, এখানে স্পিকার, সিস্টেম সাউন্ড, তারপরে রেকর্ডিং সাউন্ড কোনটা কম বেশি করতে চাইলে আপনি এখান থেকে খুব সহজেই করতে পারবেন। আপনি যদি মনে করেন যে না আমি রেকর্ডিং সাউন্ড আরও কম করে নেব তাহলে এটা নিচে করে দেবেন, এবং আপনি যদি চান সিস্টেম সাউন্ড কম্পিউটার যে সাউন্ডগুলো রয়েছে সেগুলো কম বেশি করতে চান সেটা করে দিতে পারেন, স্পিকার সাউন্ড কম বেশি এখান থেকে করতে পারেন। তো আমরা এখন দেখব কম্পিউটার কিভাবে নোটপ্যাড ইউজ করা যায়। কম্পিউটার যদি কম্পিউটার লেখালেখি, এখন আমরা দেখব কম্পিউটারে লেখালেখি করতে চাই, এখন আমরা কম্পিউটার লেখালেখি করতে চাই সেটা কিভাবে লিখব, এটা হতে পারে নোটপ্যাড অথবা এমএস অফিস।
ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ডের যদি সফটওয়্যার থাকে তাহলে লিখতে পারবেন, যদি না না থাকে তাহলে এই কম্পিউটারের সাথে একটা সফটওয়্যার দেওয়া থাকে সেটা হচ্ছে নোটপ্যাড। আপনি এখান থেকে এই যে স্টার্ট বাটনে ক্লিক করে দেব এবং এখানে যদি নোটপ্যাড না খুঁজে পাই তাহলে সহজে আমি এখানে এন লিখলেই চলে আসবে। আমি এখানে এন লিখলাম, দেখেন এই যে নোটপ্যাড চলে আসে, আমি এখানে ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছেন এখানে একটা নোটপ্যাড চলে আসছে। এটাকে আপনি চাইলে ফুল বড় করে নিতে পারেন, এখানে চাইলে ফরম্যাট মানে লেখার সাইজ, এই যে ফন্ট এখানে ফন্ট রয়েছে সেটা চেঞ্জ করে দিতে পারেন, লেখার সাইজ ছোটো বড় করে দিতে পারেন। করে আমি একটা দেখেই নিচ্ছি, তো আমি এখানে একটু লিখে দিচ্ছি, বাংলাদেশ লিখি, বাংলাদেশ লিখে দিলাম। আপনি চাইলে এই লেখাটাকে এভাবে সিলেক্ট করে ফরম্যাটে গিয়ে ফন্টে ক্লিক করে দিলাম, আমি এখান থেকে ধরেন এই যে 28 সাইজ করে দিলাম, অথবা এখানে ফন্টও চেঞ্জ করতে পারি, ইটালিক বোল্ড চেঞ্জ করতে পারি, ওকে দিয়ে দিলাম, দেখেন লেখাটা কিন্তু বড় হয়ে গেল। আবার চাইলে আমি এটাকে ছোট করে নিতে পারবো, আবার সিলেক্ট করাই আছে, আমি ফরম্যাটে গিয়ে ফন্টে ক্লিক করে দিলাম এবং এটাকে আমি এই যে উপরের দিকে নিয়ে 12 দিয়ে দিলাম, 12 সাইজ, ফন্ট সাইজ 12 দিয়ে দিলাম। আপনি এখানে কিন্তু অনেক কিছু লেখালেখি রাখতে পারেন, যে কোনো তথ্য এখানে রাখতে পারেন। এটাকে আমি মিডল ম্যাচ করে দিলাম, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা নোটপ্যাড, এখানে আপনি অনেকগুলো তথ্য লিখে রাখতে পারেন, সেভ করে রাখতে পারেন। এবং এটা করার জন্য কোনো সফটওয়্যার প্রয়োজন নাই, এটা কম্পিউটার বিল্ট ইন থাকে, তো আমরা আশা করি নোটপ্যাড ইউজ করতে পারবো। ওকে, আমি এটাকে কেটে দিচ্ছি, সেভ করতে চাইলে এখানে ফাইলে যাব এবং এখানে এই যে সেভে ক্লিক করে দেব, ক্লিক করে দেবো ডেস্কটপে। কোন জায়গায় সেভ করব, এটা আমি কি ডেস্কটপে করতে চাই, ডেস্কটপ মানে হচ্ছে এটা তো, নাকি ডকুমেন্টে করতে চাই, নাকি ডাউনলোডে করতে চাই, তো আমি ডেস্কটপে এখানেই সেভ করব। আমি এটাকে একটা নাম দিয়ে দিতে হবে, এটাকে আমি নাম দিয়ে দিলাম বাংলাদেশ, দিয়ে এখানে এই যে সেভে ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছেন যে এখানে আমার বাংলাদেশ নামে একটা নোটপ্যাড সেভ হয়ে গেল। আপনি চাইলে এখানে একটা ফোল্ডার তৈরি করে ফোল্ডারের ভিতরে বিভিন্ন নামের তথ্য রেখে রেখে এখানে সেভ করে রাখতে পারেন, এটা হচ্ছে নোটপ্যাড। এখন আমি দেখব কিভাবে আপনি কম্পিউটারের মধ্যে ক্যালকুলেটর ইউজ করতে পারেন। যে কোনো হিসাব করার জন্য ক্যালকুলেটর হয়তো তাৎক্ষণিক আপনার প্রয়োজন পড়তে পারে, আর সেজন্য আপনি এখানে এই স্টার্ট বাটনে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো সফটওয়্যার রয়েছে। আপনি যদি একটু নিচের দিকে চলে যান, দেখতে পাচ্ছেন এ বি সি, সিতে গেলে কিন্তু আপনি ক্যালকুলেটর পেয়ে যাচ্ছেন। এখানে ক্লিক করলে কিন্তু ক্যালকুলেটর সামনে চলে আসবে, আপনি এখানে চাপ দিয়ে ধরে সামনে নিয়ে আসবেন এবং এখান থেকে আপনি হিসাব করতে পারবেন, ঠিক আছে। ওকে, তো এখান থেকে আবার শর্টকাট আপনি দেখতে পারেন, এখানে সার্চে গিয়ে যদি আপনি এখান থেকে খুঁজতে না চান, যে আমি এখানে খুঁজবো না সময় নেই, আমি এখানে গিয়ে এই সার্চ অপশানে ক্লিক করে শুধু সি লিখবেন, দেখেন ক্যালকুলেটর কিন্তু এখানে চলে আসছে, চাপ দিলে কিন্তু এখানে চলে আসবে। খুবই সিম্পল, এখান থেকে আপনি যে কোনো হিসাব নিকাশ সেখানে করতে পারেন। ওকে, আমি এখন দেখবো ভয়েস রেকর্ড করা। আপনি যদি কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে ভয়েস রেকর্ড করতে চান তাহলে কিন্তু একটা সফটওয়্যার প্রয়োজন। সফটওয়্যার ছাড়া কিন্তু এই পিসির মধ্যে বিল্ট ইন একটা ভয়েস রেকর্ডার সফটওয়্যার রয়েছে, আমি সেটা ইউজ করে দেখাবো আপনাদেরকে। তো আমি সার্চ অপশনে গিয়ে ভিতে ক্লিক করার পর আমি এখানে ভয়েস রেকর্ডার একটা অপশন দেখব, চলে আসছে কিন্তু ভয়েস রেকর্ডার। আপনি এখানে যদি আপনার মাইক্রোফোন কম্পিউটারের সাথে কানেক্ট থাকে, সেটা যে কোনো ধরনের মাইক্রোফোন হতে পারে, তখন এখানে এই যে স্টার্ট বাটন এখানে রেকর্ড কন্ট্রোল আর দিলে হবে, অথবা এখানে ডাইরেক্ট ক্লিক করে দিবেন, তখন কিন্তু আপনার রেকর্ড শুরু হয়ে যাবে। রেকর্ড কিন্তু শুরু হয়ে গেল, আপনি রেকর্ড শেষ করতে চান এখানে ক্লিক করলে কিন্তু স্টপ হয়ে যাবে, আবার এখানে ক্লিক করলে কিন্তু রেকর্ডটা পজ হয়ে যাবে। তো আমি এখানে রেকর্ডটা শেষ করতে চাই, শেষ করে আমি কিন্তু এখানে শুনতে পারবো রেকর্ডটা। দেখি আমি একটু চালিয়ে দেখি কি হয়েছে আমার রেকর্ডটা, ক্লিক করে দিবেন তখন কিন্তু আপনার রেকর্ড শুরু হয়ে যাবে। তো খুব সহজেই রেকর্ড করতে পারবেন আশা করি। তো রেকর্ডগুলো কিন্তু আপনার নির্দিষ্ট জায়গায় জমা হয়, সেটা সেখানে আপনি গিয়ে এই রেকর্ডগুলো খুঁজে পাবেন খুব সহজেই। তো এই রেকর্ডগুলো কোথায় জমা হবে, আপনি এখানে এই যে তিনটা ফোটা ফোটা চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে এই যে ওপেন ফাইল লোকেশন, এখানে ক্লিক করলে কিন্তু আপনি এই যে রেকর্ডটা কিন্তু খুঁজে পেয়ে যাবেন। আমি ইচ্ছা করলে রেকর্ডটা রাখতে পারি, ইচ্ছা করলে এখান থেকে রেকর্ডটা আমি ডিলিট করে দিতে পারি। তো আমরা কম্পিউটারে কিন্তু খুব সহজেই রেকর্ড করতে পারবো কোনো সফটওয়্যার ছাড়াই। তো আমরা এখন দেখব কোনো ধরনের সফটওয়্যার ব্যবহার ছাড়া
আপনি যদি শুধুমাত্র ছবি দিয়ে কোনো একটা স্লাইড শো বানাতে চান, কোনো ভিডিও এডিট করতে চান, সেটা কিন্তু আপনি এখানে করতে পারবেন। তো আমরা যদি কোনো সফটওয়্যারের সাহায্য ছাড়া কম্পিউটারে যে বিল্ট ইন যে সফটওয়্যার রয়েছে সেটা দিয়ে আমি ছবিকে এডিট করতে চাই অথবা আমার ভিডিওকে এডিট করতে চাই, তাহলে কিন্তু আমি সেটা করতে পারবো। এই সার্চ অপশনে যাব এবং ভিডিও এডিট লেখার জন্য আমি ভি চাপ দিলাম, এই যে ভিডিও এডিটর চলে আসছে, এই যে ভিডিও এডিটরে ক্লিক করে দিলাম, দেওয়ার পর কিন্তু এখানে আমার ভিডিও এডিট করার জন্য যে একটা সফটওয়্যার সেটা কিন্তু এখানে চলে আসছে। আমি এখান থেকে নিউ ভিডিও প্রজেক্ট এখানে ক্লিক করে আমি একটা নতুন এডিট অপশনে জায়গা নিয়ে নিলাম এবং এখানে অ্যাড করে দেব। এখানে কিন্তু আমি ফ্রম দিস পিসি, ফ্রম মাই কালেকশান, আমি এখানে ফ্রম দিস পিসি থেকে আমার কিছু ছবি নিয়ে নিলাম। ধরেন আমি এই ছবিগুলোকে একটা স্লাইড শো বানাতে চাই, আমি এখানে ক্লিক করে দিয়ে ওপেন দিয়ে দিলাম এবং দেখতে পাচ্ছেন এই ছবিগুলো এখানে চলে আসে। তো আমি এই যে এই ছবিগুলো ড্র্যাগ করে করে আমি এখানে নামাই দিতে পারি, এটাকে এখানে দিতে পারি, এটাকে এখানে দিতে পারি, এটাকে এখানে দিতে পারি। এখানে আপনি ভিডিও নিতে পারেন, কিন্তু লেখাও দিতে পারেন। এখানে অনেকগুলো অপশন রয়েছে, আপনি একটু গাটা করে দেখবেন খুবই চমৎকারভাবে এখানতে কিন্তু আপনি এডিটটা করতে পারবেন। তো এখানে যদি আমি অডিও নিয়ে আসি, তো ছবিগুলো অ্যাড করার পর আমি যদি চাই যে এই ছবিগুলোর সাথে একটা চমৎকার মিউজিক অ্যাড করতে চাই, তখন আমি এখান থেকে এই যে ব্যাকগ্রাউন্ড মিউজিক এখানে ক্লিক করে দেবো এবং দেখতে পাবো এখানে অনেকগুলো মিউজিক রয়েছে, আমি একটা একটা করে দেখতে পারবো। তো এই মিউজিকটা যদি নিতে চাই এখান থেকে ডান করে দিলাম এবং দেখতে পাচ্ছেন যে এই মিউজিকটা কিন্তু এখানে চলে আসছে। এই মিউজিকটা ওকে করার পর দেখতে পাচ্ছেন এখন কিন্তু এই মিউজিকটা আমার স্লাইড শোর সাথে অ্যাড হয়ে গিয়েছে, আমি এখানে প্লে করলে কিন্তু দেখতে পারবো। তো এভাবে আপনি এখান থেকে কিন্তু ভিডিও এডিট করতে পারবেন। পরে শেষে যখন আপনার এটা সেট হয়ে যাবে তখন আপনি এটা ফিনিশ ভিডিওতে ক্লিক করে দিলে কিন্তু এটা আপনি কোন ফরম্যাটে সেভ করতে চান, 720 অথবা ফুল রেজুলেশনে আপনি যদি সেভ করতে চান তখন আপনি এখান থেকে এই এক্সপোর্ট ভিডিওতে ক্লিক করে দেবেন। আরও অপশন রয়েছে, সেগুলো একটু দেখে নেবেন। এক্সপোর্ট ভিডিওতে ক্লিক করে দিলাম, দেওয়ার পর কিন্তু আমার যে নতুন ভিডিওটা এখানে নিউ ভিডিও নাম অথবা আপনি একটা নাম দিয়ে দিলেন, আমি একটা নাম দিয়ে দিলাম যে ফ্লাওয়ার, আমি একটা নাম দিয়ে দিলাম ফটো ভিডিও, এখানে দিয়ে এক্সপোর্ট ক্লিক করে দিলাম এবং একটু সময় নিয়ে দেখতে পাবেন এক্সপোর্টিং হয়ে যাচ্ছে। আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে এটা চালাবো। আমি এখান থেকে কোথায় সেভ হইলাম এখান থেকে এটাও কেটে দিলাম এবং দেখতে পাচ্ছি যে আমার ভিডিওটি কিন্তু ক্রিয়েট হয়ে গেল। কোথায় পাবো ভিডিওগুলো? আমি মাই কম্পিউটারে যাব এবং এখানে এই যে পিকচারে ক্লিক করে দেব এবং দেখতে পাচ্ছেন যে এখানে এই যে ফটো ভিডিও নামে একটা ভিডিও ফাইল হয়ে গেল, আমি এখানে ক্লিক করলে কিন্তু এই ভিডিওটা কিন্তু চলবে। তো নিশ্চয়ই আপনারা খুব সহজে এখান থেকে কিন্তু স্লাইড শো বানাতে পারবেন, ভিডিও এডিট করতে পারবেন। আমি খুব সহজে দেখে দিলাম, বাকিটা আমরা একটু নাড়াচাড়া করে আর একটু ঘাটাঘাটি করে বাকিগুলো বুঝে নেবেন এখান থেকে। তো এখন আমি দেখব কিভাবে কম্পিউটারে স্ক্রিনশট নেওয়া যায়। তো আমরা যদি ল্যাপটপ বা কম্পিউটারে স্ক্রিনশট নিতে চাই সেটার জন্য আমি কী সফটওয়্যার ইউজ করবো বা কীভাবে করবো সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখন আলাদা কোনো সফটওয়্যার প্রয়োজন নাই, কম্পিউটারের মধ্যে বিল্ট ইন একটা সফটওয়্যার রয়েছে, সেটার নাম হচ্ছে স্ন্যাপিং টুল। স্ন্যাপিং টুলটা আমি কোথায় পাবো? আমি এখানে গেলেও পাবো স্টার্ট বাটন, অথবা এখানে গিয়ে এস লেখলে কিন্তু চলে যাবে। এস লেখার পর দেখেন স্ন্যাপিং টুল নামে একটা টুল চলে আসে, আমি এখানে ক্লিক করে দিলাম এবং এই যে অপশনটা চলে আসে আমি এখান থেকে এই যে নিউতে ক্লিক করে দিব, দিয়ে আমি কিন্তু এই যে আমার ডেস্কটপের ছবিটা কিন্তু স্ন্যাপিং টুল মানে একটা ছবিটিও রাখতে পারি, অথবা অন্য কোনো একটা ভিডিও চলতেছে অথবা কোনো ওয়েবসাইটে আমার একটা গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে সেটাও কিন্তু আমি যে কোনো জায়গায় একটা শট নিয়ে নিতে পারবো, স্ক্রিনশট আমি নিতে পারবো, এটাকে বলা হয় স্ন্যাপিং টুল। আমি এখান থেকে এই যে যতটুকু নিতে চাই পুরা পেজটাও নিতে পারি অথবা আমি এতটুকু নিতে পারি, আমি পুরো পেজটাই নিলাম, ছেড়ে দিলাম, বাস ছবিটা কিন্তু উঠে গেল। তো এখন আমি এটাকে কম্পিউটারে কিভাবে সেভ করব, আমি এই যে দেখতে পাচ্ছেন এখানে সেভ স্ন্যাপ, আমি এখানে ক্লিক করে দিলাম এবং কোন জায়গায় সেভ করতে চাই, আমি ডেস্কটপে সেভ করতে চাই অথবা পিকচারে সেভ করতে চাই, আমি এখানে পিকচারে দিয়ে দিলাম এবং ক্যাপচার নামে একটা নাম হয়েছে, ক্যাপচার নামে একটা নাম এখানে
তো আমি এখানে ইচ্ছা করলে এই নামটো ক্যাপচার নামটো রাখতে পারি ইচ্ছা করলে নতুন কোন নামও আমি দিতে পারি আমি একটা নাম দিয়ে দিলাম এমএম দিয়ে দিলাম এবং এটা কোন ফরম্যাটে সেভ হবে এখানে কিন্তু অনেকগুলো ফরম্যাট আছে আপনি সব সময় খেয়াল রাখবেন জেপিজি ফরম্যাটে কিন্তু আপনি সেভ করবেন আমি এখানে সেভ করে দিলাম এবং এই ফাইলটা কিন্তু এখানে কেটে দিলাম এখন আমি যে ছবিটা সেভ করেছি সেই ছবিটা দেখতে চাই আমি মাই কম্পিউটারে যাব এবং পিকচারে ক্লিক করে দেব এবং দেখতে পাচ্ছেন যে এখানে এই যে এমএম নামে একটা ছবি কিন্তু এখানে আছে এটা হচ্ছে দেখেন আমার কম্পিউটার স্ক্রিনশট তো আমি আশা করব আপনারা খুব সহজেই স্ক্রিনশট নিতে পারবেন কম্পিউটার থেকে তো এখন আমি দেখব কম্পিউটারে কিভাবে পেইন্ট করে ছবি এডিট করা যায় অথবা পেইন্ট টুল ইউজ করে আপনি এখানে আঁকাআঁকি লেখালেখি অনেক কিছু করতে পারবেন পেইন্ট টুল তো পেইন্ট টুল কিভাবে ইউজ করব সেটার জন্য আমি প্রথমে এই স্টার্ট বাটনে যেতে পারি অথবা সার্চ অপশনে গিয়ে পি লিখলে কিন্তু পেইন্ট চলে আসবে যে দেখছেন পি লেখার সাথে সাথে কিন্তু পুরোটা লেখারও প্রয়োজন নাই পেইন্ট চলে আসলো এখানে আপনি প্রাথমিক কিছু আঁকাআঁকি করতে পারবেন আপনার যদি ছোট বাচ্চা থাকে তাকে এখানে আঁকাআঁকি শিখাতে পারেন যেমন ধরেন এখানে যেমন এখানে আমি একটা সাদা পেজ নিয়েছি ইচ্ছা করলে এই পেজটাকে আমি কালার করে দিতে পারি এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ফিল উইথ কালার আমি এখানে এই যে বালতিতে ক্লিক করলে আমি যে কালার দিতে চাই সেই কালার দিয়ে এখানে ক্লিক করলে কিন্তু পুরো পেজটা একটা কালার হয়ে গেল আমি কালার চেঞ্জ করব কিভাবে আবার এখানে ক্লিক করে এই যে বালতি রঙের বালতিতে হচ্ছে ফিল করা ফিল কালার এখানে ক্লিক করলে কিন্তু ফিল হয়ে যাবে আর যদি চাই যে না আমার এখানে কোনো কালার প্রয়োজন নাই আমি এখানে নর্মাল কালার দিয়ে দেবো সাদা কালার অথবা অন্য কালার দিয়ে দেবো যে কালো কালার অথবা সাদা কালার যে কালার দিতে চাই সেখান থেকে আমি এই কালারটা দিয়ে দেব দেওয়ার পর এখানে যদি ধরেন আমি এই কালারটা দেব দেওয়ার পর আমি এখান থেকে এখন কিছু লিখতে চাই এখানে এই যে পেন টুল রয়েছে আমি এখান থেকে টেক্সট লিখতে চাই অথবা এই যে পেন্সিল দিয়ে কিন্তু আঁকাআঁকি করা যায় এখান থেকে আমি এটা কালার কি হবে এটা কালার হবে রেড কালার তো আমি এখান থেকে কিন্তু এই যে আঁকতে পারবো তো আমি যদি ব্রাশটাকে আরও মোটা করতে চাই এখানে ক্লিক করে দেব দেখতে পাচ্ছেন পেন্সিলে গিয়ে কিন্তু আমি আরও মোটা করতে পারি এটা এটা দিতে পারি এটা দিতে পারি এখান থেকে আপনি চেঞ্জ করে করে কালার দিয়ে এটা যে কোনো কিছু আঁকতে পারেন আমি আবার দেখিয়ে দিচ্ছি নতুন করে এখান থেকে যদি আমি আবার নতুন নিউ নিতে চাই যে আমি আগেরটা রাখতে চাই না নিউ নিতে চাই এই হোয়াইট কালারই থাক তো আমি এখান থেকে পেন্সিল নিয়ে নিচ্ছি পেন্সিলটা কীরকম মোটা হবে আমি এটা দিচ্ছি এটা কী কালার হবে রেড কালার হবে আমি রেড কালার দিয়ে এখানে ধরেন আমি এটা গো রাখব এটা একটা বাচ্চার প্রাথমিক আঁকাআঁকি হতে পারে এখান থেকে ঠিক আছে তো এখান থেকে কালার চেঞ্জ করতে চাই ইচ্ছা আপনার তো অথবা এখান থেকে একটা ডিজাইন এখানে অনেকগুলো ডিজাইন রয়েছে আপনি এখান থেকে একটা স্টার নিতে চান কালার চেঞ্জ করে দিলে আমি ব্লু কালার নিতে চাই আবার ঠিক আছে এটাও কিন্তু কালার চেঞ্জ করতে পারবো তো এখানে আসলে অনেকগুলো আঁকাআঁকি করার সুযোগ রয়েছে তো আমি এখানে কিন্তু টেক্সট দিয়েও লিখতে পারি এখানে ক্লিক করে দিলাম এবং এখানে ক্লিক করে দিলাম এখানে আমি বাংলাদেশ লিখে দিলাম বাংলাদেশ লিখে দিলাম তো আমি চাইলে এই লেখাটাকে বড় করতে পারি সেটা কিভাবে আমি এখানে এই যে ফন্ট চেঞ্জ করে দেব আমি এখানে বড় ফন্ট করে দিলাম এটাকে একটু বড় করে দিলাম এবং চাইলে এখান থেকে কালার চেঞ্জ করতে পারি বিভিন্ন কালার চেঞ্জ করতে পারি খুব সহজে করতে পারি এখান থেকে কিন্তু বিভিন্ন ডিজাইন রয়েছে আমি এখান থেকে বিভিন্ন কিছু আঁকতে পারি কালার করে করে এখানে আঁকতে পারি আমি এখানে এই যে আঁকলাম যা ইচ্ছে এখান থেকে একটা আঁকার জন্য এখানে রয়েছে এটা মুছার জন্য আমি চাইলে এটা মুছে দিতে পারি আবার এখানে চাইলে এই ব্রাশটাকে বড় করে আরও অন্য অনেক ডিজাইনের ব্রাশ করতে পারি দেখতে পাচ্ছেন তো আশা করি আপনারা এখান থেকে খুব সুন্দর করে অনেক ডিজাইন করতে পারবেন আপনি চাইলে আপনার বাচ্চাকে বসে এখানে অনেক ডিজাইন শেখাতে পারেন আমি এখন দেখব পেইন্ট থ্রিডি এতক্ষণ দেখেছি যে শুধু পেইন্ট এখন দেখব পেইন্ট থ্রিডি তো আমি এখানে চলে যাচ্ছি আমি যখন আবার পেইন্ট লিখব পি লেখার সাথে সাথে কিন্তু এখানে পেইন্টের নিচে কিন্তু একটা পেইন্ট থ্রিডি চলে আসছে এখানে ক্লিক করে দেব এবং এখানেও কিন্তু ওইটার মতোই কিন্তু এখানে আরও অনেক চমৎকার করে আপনি আঁকাআঁকি করতে পারবেন এখানে নিউতে ক্লিক করে দিলাম একটা পেজ ওপেন হয়ে গেল
এখন প্রথমে যদি আমি পেজটাকে সাদা রাখতে চাই, থাকলো যদি মনে করি যে না আমি অন্য কালার দিয়ে এটাকে ঢেকে তারপর এটার উপরে ডিজাইন করব, সেটাও করতে পারবেন। তো প্রথমে যদি আমি এই পেজটাকে কালার করতে চাই, এখানে দেখতে পাচ্ছেন যে একটা রঙের ডিব্বা রয়েছে যে ফিল করার জন্য, আমি এখানে ক্লিক করে দিলাম এবং কালার সিলেক্ট করে দিলাম, আমি এই কালারটা দিয়ে নিচ্ছি। আপনি আপনার ইচ্ছা মতো এখান থেকে কালার সিলেক্ট করে জাস্ট এখানে ক্লিক করলে কিন্তু পেজটা কালার হয়ে যাবে। এখন আমি ব্রাশ সিলেক্ট করব, আমি এটা কী দিয়ে আঁকতে চাই। এখানে মার্কার রয়েছে, আমি যদি মার্কার কালার চেঞ্জ করে এখানে রেড কালার দিয়ে দিয়ে আমি এখানে এভাবে কিন্তু আর্ট করতে পারবো, যা ইচ্ছা এখানে আঁকতে পারবো। আবার এখানে আন্ডু দিয়ে দিলে কিন্তু সব চলে গেলো। আমি যদি চাই যে এখানে এটা ক্লিক করব, এই পেনটা ক্লিক করব, এখানে কালার সিলেক্ট করব, আমি কালারটা দিতে পারি ইচ্ছা আমি রেড কালার, ঠিক আছে। তো আমি যদি চাই যে এই ব্রাশটা ইউজ করব, এটা হচ্ছে অয়েল ব্রাশ, আমি চাইলে এটাও করতে পারি। দেখতে পাচ্ছেন এটা আসলে যদি কালারটা আরও চমৎকার একটা কালার দিই তাহলে কিন্তু আরও সুন্দর লাগবে। আমি এখানে একটা কিছু আঁকার চেষ্টা করি, একটা ডিজাইন আপনি আপনার মতো করে আপনার ক্রিয়েটিভিটি এটাকে সুন্দর করে ডিজাইন করে নেবেন। তো এখানে চাইলে সবগুলো এখানে চেক করে করে দেখবেন আপনি কী কী কালার এখানে দিতে পারেন। এই যে এখান থেকে যদি আমি এই কালারটা নিতে চাই, এই কালারটাকে চাইলে আমি যে এই ব্যাকগ্রাউন্ড আমার ভালো লাগতেছে না, আমি এখান থেকে আবার ক্লিক করে একটা অন্য ব্যাকগ্রাউন্ড দিতে চাই, এটা দিতে চাই, ক্লিক করে দিলাম। এখন কিন্তু লেখাগুলো আরও চমৎকার, অথবা আমি এটা দেখতে পারি কোনটা আমার কাছে ভালো লাগে, কোনটা দিলে ফুটে লেখাগুলো, আমি সেটা করে দেব, ঠিক আছে। তো আমি এটা অথবা এটাই করে দিলাম। তখন আমি এখানে সবচেয়ে ভালো হয় যে ওয়েল ব্রাশ দিয়ে কিন্তু আমি চমৎকার ডিজাইন কিছু করতে পারবো। এখান থেকে দেখেন, ঠিক আছে। তো এটাও কিন্তু চমৎকার একটা অ্যাপস, এটা হচ্ছে পেইন থ্রি ডি। তো আশা করি এখানে আপনারা অনেক ভালোভাবে এটা করতে পারবেন। এখানে আরও অনেক কিছু রয়েছে, আপনারা এখান থেকে এগুলো একটা একটা করে ট্রাই করবেন। এতগুলো দেখার ভিডিও লম্বা হয়ে যাবে, তাই আমি শর্ট করতেছি, আমি জাস্ট একটা ধারণা দিয়ে দিলাম বেসিক, বাকিটা আপনারা এখান থেকে খুঁজে খুঁজে করে নেবেন। অনেক কিছু আছে কিন্তু এখানে করার জন্য, ঠিক আছে। স্টিকার রয়েছে, তারপরে টু ডি শেপ রয়েছে, থ্রি ডি শেপ রয়েছে, টেক্সট রয়েছে, ইফেক্ট রয়েছে, অনেক কিছু আছে, আপনারা এখানে বাকিগুলো করে নেবেন। তো এখন আমরা দেখব, আপনি যদি চান যে আপনার কম্পিউটারে একটা অ্যালার্ম সেট করতে, গড়ির অ্যালার্ম যদি সেট করতে চান, তাহলে আপনি কী করবেন। যে আপনি ধরেন আপনি কোনো কাজ করতেছেন, আপনি চাচ্ছেন যে হ্যাঁ রাত 10টায় আমার একটা অ্যালার্ম বাজুক, আপনি হয়তো নিউজ দেখবেন, একটা কিছু করবেন, 10টার সময় প্রতিদিন একটা কিছু করেন, অথবা 10টার দিকে আপনি খাওয়া দাওয়া করেন, সেই জন্য কম্পিউটার একটা অ্যালার্ম হবে, সেটা করতে চাইলে আপনি কী করবেন, এই স্টার্ট বাটনে ক্লিক করে দেবেন এবং এখান থেকে দেখেন অ্যালার্ম অ্যান্ড ক্লক, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনি এই যে এটা কিন্তু একটা অ্যালার্ম সেট করা আছে 7টা সকাল 7টা, আপনি চাইলে এখান থেকে অন্য অ্যালার্মও সেট করে দিতে পারেন, সেখানে ক্লিক করে আপনি এটাকে অন করে দিতে পারেন, অথবা এটাকে চেঞ্জ করে দিতে পারেন, আপনি চেঞ্জ করে দিতে পারেন। এই চেঞ্জ করে যে টাইম আমি 8টা দিলাম, 8টা, হ্যাঁ 8টা পিএম দিলাম, রাত 8টা, অথবা আমি 10টা দিলাম, রাতের 10টা, আমি 10টার সময় হয়তো একটা খবর দেখবো, সেটা আমি সেট করে দিলাম। অথবা এখানে অ্যালার্ম নেম আপনি এই নামটাকে কিন্তু গুড মর্নিং না দিয়ে নিউজ টাইম দিতে পারেন, হ্যাঁ সেটা চেঞ্জ করে দিতে পারেন। তারপরে রিপিট, এটা কি একদিন হবে নাকি প্রতিদিন হবে, সেটা আপনি সেট করে দিতে পারেন। তারপরে হচ্ছে সাউন্ডটা কী হবে, সেটা চেঞ্জ করে দিতে পারেন। এবং স্নুজ টাইম, এটা হচ্ছে কয় মিনিট পর পর আপনাকে, আপনার একটা অ্যালার্ম হয়েছে, আপনি একটা অ্যালার্ম সেট করেছেন কিন্তু সেটা একবার বেজেই হয়তো বন্ধ হয়ে গেলো না, আপনি চাচ্ছেন যে আমাকে কয়েক মিনিট পর পর একটা চেঞ্জ করে দেবে, আমি দিলাম যে 5 মিনিট, 5 মিনিট দিলে 5 মিনিট পর পর কিন্তু এটা আবার বাজবে যতক্ষণ আমি অ্যালার্মটা অফ না করি মোবাইলের মতোই। তো এটা একটা অ্যালার্ম হয়ে গেলো। তো আমি যদি চাই যে না আমি এটা দরকার নেই আমার, এখানে ডিলিট করে দেবো, ডিলিট করে দিলে কিন্তু এখানে আর কোনো অ্যালার্ম থাকলো না। তো অ্যালার্ম করতে গেলে আমাকে কী করতে হবে, এই যে প্লাস চিহ্নতে ক্লিক করলে কিন্তু অ্যালার্মটা সেট করে দিতে পারবো। ওকে, তো আমি এখানে কেটে দিচ্ছি। তো এখন আমি দেখব, আমি যদি পিসির মধ্যে ক্যালেন্ডার দেখতে চাই, ক্যালেন্ডারে কোনো কিছু সেট করে রাখতে চাই, যেমন কারো বার্থডে আমি সেট করে রাখতে চাই, অনেকের হয়তো মনে থাকে না কখন কার বার্থডে, আমি বিশেষ করে আমি মনে রাখতে পারি না কারো বার্থডে, আমার নিজেরটাই মনে থাকে না। তো এখানে কিন্তু আপনি চাইলে এই ক্যালেন্ডার বের করে সেখানে কিন্তু আপনার বার্থডে সেট করে দিতে পারেন। আমি যদি ক্যালেন্ডার নিয়ে আসতে চাই তাহলে এখান থেকে কিন্তু আমি খুঁজে ক্যালেন্ডার নিতে পারবো,
বাট আমি এখান থেকে এই যে ক্যালেন্ডার অথবা এখানে সি এখানে সার্চে গিয়ে ক্যালেন্ডার লিখলে কিন্তু চলে আসবে আমি সি থেকে ক্যালেন্ডার ক্লিক করে দিলাম এবং এই যে দেখতে পাচ্ছেন কম্পিউটারের যে ক্যালেন্ডার সেটাকে দেখেন চলে আসে তো আপনি চাইলে এখান থেকে এই ক্যালেন্ডারের প্রত্যেকটা ডেট অনুযায়ী আপনি সেট করে দিতে পারবেন কোনো তথ্য আপনি যদি অ্যাড করতে চান তাহলে কিন্তু এখানে অ্যাড করে দিতে পারবেন তো আমি চাচ্ছি যে ক্যালেন্ডারে কোনো কিছু সেভ করতে চাই আজকে হচ্ছে আগস্টের 24 তারিখ আমি চাই যে 31 আগস্ট এই যে এটা অথবা পরবর্তী মাস আমি 31 আগস্ট একটা কিছু সেট করতে চাই তো এখানে ইভেন্ট নেম আমি কি নামে দিতে চাই সেই নামটা লিখে দেব এবং টাইম পয়েন্টটা তারপর লোকেশন তারপরে রিমাইন্ডার আমি দিয়ে সবগুলো দিয়ে যখন সেভ করে দেব তখন কিন্তু ওই যে 31 তারিখে যে টাইমে দেব সেই টাইমে আমি যদি কারো বার্থডে উইশ করতে চাই তখন আমি 31 তারিখ দিয়ে ধরেন রাত 12টা তার বার্থডে আমি রাত 11:30টায় দিয়ে দিলাম আমাকে রিমাইন্ডার করার জন্য সেভ করে দিলে 11:30টায় কিন্তু আমাকে একটা অ্যালার্ম দিবে যে তার বার্থডে আজকে আমি সেটা কিন্তু এখান থেকে করতে পারবো খুব সুন্দরভাবে তো নিশ্চয়ই এটা বুঝতে পারছেন ওকে ক্যালেন্ডার হয়ে গেল তো এখন আমরা দেখব আপনার পিসিতে কিভাবে ওয়েদার আপডেট জানতে পারবেন যে আজকে কখন বৃষ্টি হবে কখন রোদ উঠবে আজকে তাপমাত্রা কত সেটা জানার জন্য আমি এখানে স্টার্ট বাটনে ক্লিক করে দেব এবং এখানে একদম নিচে চলে যাব যাওয়ার পর ওয়েদার ডাব্লিউ জি দিয়ে শুরু তো আমরা ডাব্লিউতে চলে যাই এই যে ওয়েদার আছে এখানে এই যে ওয়েদারে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখানে আমরা খুব সহজেই দেখতে পারবো যে এখন কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখন কিন্তু 31 ডিগ্রি সেলসিয়াস আমি ইচ্ছা করলে ফারেনহাইট দিয়ে কিন্তু দেখতে পারি তো আমরা নর্মালি সেলসিয়াস দিয়ে আমরা অভ্যস্ত এবং এখানে দেখতে পাচ্ছেন যে কখন বৃষ্টি হবে কখন কি হবে এই সপ্তাহে কিন্তু পুরোটাই বৃষ্টি দেখাচ্ছে বৃষ্টি হবে এখানে বৃষ্টি রোদ বৃষ্টি উঠবে নিশ্চয়ই যারা মোবাইলে ওয়েদার জানেন এখান থেকে খুব সহজে কিন্তু আপনি সেটা দেখতে পারবেন তো এখন আমরা দেখব আমার এই কম্পিউটারে কী কী ধরনের সফটওয়্যার রয়েছে সেই সফটওয়্যারগুলো কী কী আমার সেট আপ দেওয়া আছে সেগুলো দেখতে চাই তো আমি সেগুলো দেখার জন্য প্রথমেই এই যে এখানে কন্ট্রোল প্যানেল রয়েছে একটা কন্ট্রোল প্যানেল যদি আপনি এখান থেকে এখানে না থাকে তখন এখানে এই যে সার্চ অপশনে যাবেন এবং সি লিখবেন সি লেখার সাথে সাথে কিন্তু এখানে কন্ট্রোল প্যানেল চলে আসবে আপনি এখানে ক্লিক করে দেবেন দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে স্মল আইকন আকারে আসছে আমি এটাকে ক্যাটাগরিতে দিয়ে দেবো ক্যাটাগরি দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে প্রোগ্রামে চলে আসছে এবং আনইনস্টল এ প্রোগ্রাম আমরা এখানে ক্লিক করে দেব দেওয়ার পর আমরা আমাদের পিসিতে কী কী সফটওয়্যার রয়েছে আমরা সেগুলো কিন্তু এখানে খুব সহজেই দেখতে পারবো খুব সহজেই আমাদের পিসিতে যে যে সফটওয়্যারগুলো রয়েছে সবগুলো আমরা এখান থেকে খুব সহজে দেখতে পারবো তো আমরা এখন দেখব মাই কম্পিউটার কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই মাই কম্পিউটার আমরা মাই কম্পিউটারে গেলে কিন্তু কম্পিউটারের ভিতরে যে তথ্যগুলো রয়েছে যে ফাইলগুলো রয়েছে সেগুলো আমরা এখানে খুব সহজেই কাজ করতে পারবো দেখতে পারবো তো আমরা এই মাই কম্পিউটারে যাব এই মাই কম্পিউটার ওপেন করার জন্য ডাবল ক্লিক করে আমরা ওপেন করতে পারি অথবা রাইটে ক্লিক করে দেবো ওপেনে ক্লিক করব এই যে দেখতে পাচ্ছি আমাদের মাই কম্পিউটার কিন্তু ওপেন হয়ে গেল তো আমাদের মাই কম্পিউটারে আসলে কয়টা ড্রাইভ রয়েছে আমরা দেখতে পাচ্ছি সি ড্রাইভ ডি ড্রাইভ ই ড্রাইভ এফ ড্রাইভ জি ড্রাইভ 1 2 3 4 পাঁচটা ড্রাইভ কিন্তু এখানে রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু প্রত্যেকটা ড্রাইভ আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা ড্রাইভের আমি কিন্তু নাম চেঞ্জ করে দিয়েছি যেমন এটার মধ্যে ফটো লিখে দিলাম আমার সকল ফটো এখানে রাখলাম এবং এটাকে ভিডিও বানিয়ে দিলাম ভিডিও নাম দিয়ে দিলাম এখানে সব ভিডিও রয়েছে এখানে সফটওয়্যার এখানে আমার নাম দিয়ে দিলাম আর এটা হচ্ছে ডিভিডি আপনি যখন আপনার পিসিতে বা ল্যাপটপে ডিভিডি কোনো সিডি বা ডিভিডি ঢুকাবেন তখন এখানে এটা শো করবে তো এখানে যে ড্রাইভগুলো রয়েছে এরপরেও কিন্তু আরেকটা ড্রাইভ বেশি হতে পারে যে আপনার পিসিতে যদি বা ল্যাপটপে যদি কোনো পেন ড্রাইভ কানেক্ট করেন তখন কিন্তু আরেকটা ড্রাইভ এখানে দেখাবে তো আমি এটাও দেখিয়ে দিচ্ছি তো পেন ড্রাইভ লাগানোর পর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে আরেকটা ড্রাইভ দেখাচ্ছে এটা হচ্ছে পেন ড্রাইভ ওকে তো নিশ্চয়ই আমরা খুব সহজেই কী কী ড্রাইভ এখানে রয়েছে সেগুলো দেখতে পেলাম আর এটা হচ্ছে সি ড্রাইভ আপনার পিসিতে যত সফটওয়্যার রয়েছে এবং ফাইল রয়েছে সবগুলো কিন্তু এই সি ড্রাইভে জমা হয় এখন আমরা দেখব ডকুমেন্ট অথবা ডাউনলোড তো আমরা যদি কোনো ওয়েবসাইট থেকে অথবা ইউটিউব থেকে কোনো ভিডিও ডাউনলোড করতে চাই অথবা কোনো ফাইল ডাউনলোড করতে চাই সেটা কোথায় জমা হবে সেটা জমা হওয়ার জন্য এই যে মাই পিসি বা মাই কম্পিউটার ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এই যে ডকুমেন্ট নামে একটা অপশন রয়েছে আমাদের ওয়ার্ডের যত ফাইল রয়েছে সব ফাইল কিন্তু এই ডকুমেন্টে জমা হবে এবং আমরা কম্পিউটারে যত ডাউনলোড করব ইন্টারনেট থেকে সব ডাউনলোড কিন্তু এখানে জমা হবে সব ডাউনলোড ফাইল কিন্তু এখানে জমা হবে
এখন আমরা দেখব কম্পিউটারে কোনো ধরনের সফটওয়্যার ছাড়া কিভাবে আপনি গেম খেলতে পারেন। এখানে আসলে যারা কার্ড গেম খেলতে পছন্দ করেন তাদের জন্য কিছু গেম রয়েছে এখানে। তো আমি এখানে ক্লিক করে দিলাম এবং এখান থেকে আমি যদি গেম খেলতে চাই কার্ড গেম, সেটা হচ্ছে এই যে গেম দেখতে পাচ্ছেন, এই নামে যদি আমি এখানে সার্চ করেন সেটাও পেয়ে যাবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু একটা গেম চলে আসলো, আমি আসলে এটা পারি না, আপনারা যারা পারেন সেটা খুব সহজে এখানে খেলতে পারবেন। এখানে প্রাথমিক একটা গেম রয়েছে, সেই গেমটা কিন্তু এখান থেকে আপনি খেলতে পারবেন। তো এখন আমরা জানবো আপনার কম্পিউটারে র্যাম কত, হার্ড ডিস্ক কত, এবং এটা প্রসেসর কত, এবং এটার প্রসেসর স্পিড কত, এবং এটা উইন্ডোজ 10 নাকি 7, এই তথ্যগুলো আমরা কোথা থেকে জানবো। এটা কম্পিউটার কেনার আগে বা কেনার পরে অথবা অন্য একটা পিসি আপনি চালাবেন এটার মধ্যে কী কী আছে আপনি কিন্তু আগেই এই তথ্যগুলো জানতে পারবেন। তো এটা করার জন্য এই যে দিস পিসি এখানে গিয়ে আমরা রাইটে ক্লিক করব এবং প্রপার্টিসে ক্লিক করব। এই প্রপার্টিসে ক্লিক করলে কিন্তু আমি সব তথ্য এখান থেকে পেয়ে যাব। তো এখানে আমরা প্রথমে দেখতে পারবো যে আমাদের এই কম্পিউটারটা কিন্তু উইন্ডোজ 10 প্রো ভার্সনে উইন্ডোজ করা, এবং এটা হচ্ছে প্রসেসর হচ্ছে কুরাই 5 3.20 গিগাহার্টসের। এবং এখানে আমরা দেখতে পাবো যে কম্পিউটারের র্যাম কত আছে, এটা হচ্ছে 16 জিবি র্যাম এবং 64 বিট অপারেটিং সিস্টেম। এটা কারো থাকতে পারে যে 82 বিট অথবা 64 বিট, তো আমাদেরটা 64 বিট। আপনি যখন কোনো একটা সফটওয়্যার কম্পিউটার দিতে চাবেন তখন কিন্তু আপনি সফটওয়্যারটা আপনার এই বিট দেখে ডাউনলোড করতে হবে, এটা কি 64 নাকি 82 বিটের। তো আমরা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কম্পিউটারটা হচ্ছে 64 বিট অপারেটিং সিস্টেম দেওয়া আছে। তো আমরা নিশ্চয়ই এই তথ্যগুলো আমাদের কাজে লাগবে, যে কোনো কম্পিউটার সম্পর্কে আপনার একটা ভালো ধারণা হবে, যেটার ভিতরে কী কী র্যাম রয়েছে, কী প্রসেসর রয়েছে, এবং এর উইন্ডোজ কী, প্রসেসর স্পিড কত, সেটা কিন্তু আপনারা এখানে থেকে খুব সহজে জানতে পারবেন। এটা আবার আরেকভাবে জানা যায়, আমি যখন কম্পিউটারটা ওপেন করব, এটা মাই কম্পিউটার, এখান থেকে কিন্তু রাইটে ক্লিক করে প্রপার্টিসে ক্লিক করলে সেম তথ্যগুলো আমি এখান থেকে পাব। ওকে, আমরা এখন দেখব একটা কম্পিউটারের মধ্যে হার্ড ডিস্ক কত। এখান থেকে কিন্তু আপনি হার্ড ডিস্ক কিন্তু হিসাব করতে পারবেন না, করলে অনেক ঝামেলা হবে, তার চেয়ে বরং আপনি খুব সহজেই এখান থেকে হার্ড ডিস্কটা হিসাব করে নিতে পারবেন। এই কম্পিউটারে যাব, মাই কম্পিউটার বা দিস পিসি, এখানে রাইটে ক্লিক করব, দিয়ে হচ্ছে ম্যানেজে ক্লিক করব। এই ম্যানেজে ক্লিক করার পর দেখতে পাবেন যে একটা অপশন আপনার সামনে চলে আসবে, এখান থেকে আমরা এই ডিস্ক ম্যানেজমেন্টে ক্লিক করব। ডিস্ক ম্যানেজমেন্টে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে, তখন আপনার পিসিতে কতটুকু হার্ড ডিস্ক লাগানো আছে সেটা আপনি দেখতে পারবেন। তো এখানে ক্লিক করার পর আমরা কিন্তু এখান থেকে দেখতে পারবো যে ডিস্ক ওয়ানে আমরা দেখতে পারবো যে বেসিক 1864 জিবি, তার মানে হচ্ছে 2 টেরা বাইট এখানে ইউজ করা হয়েছে, এবং প্রত্যেকটা ড্রাইভে কতটুকু কতটুকু জায়গা এখানে ব্যবহার করেছে সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। যেখানে বেসিক এখানে দেখাবে পুরা হার্ড ডিস্ক আপনার কতটুকু, সেটাই সেই তথ্যটা আপনি এখান থেকে খুব সহজে জানতে পারবেন। তো এখন আমরা জানবো আপনার পিসিতে যে সফটওয়্যারগুলো দেওয়া আছে সেই সফটওয়্যার যদি আপনি আনইনস্টল করতে চান, বা একটা সফটওয়্যার আপনি বাদ দিতে চান যে এই সফটওয়্যারটা আমি চালাবো না, তখন কি করতে হবে, তখন আপনি এই যে এখান থেকে কন্ট্রোল প্যানেলে চলে যাবেন, এবং কন্ট্রোল প্যানেলে যাওয়ার পরে যে আনইনস্টল প্রোগ্রাম এখানে ক্লিক করুন। এখন যদি মনে হয় যে আপনার অ্যাডোবি ফটোশপ আর চালাবো না, এখানে যে সফটওয়্যারটা আনইনস্টল করতে চান সেখানে ক্লিক করে দিবেন, দিয়ে আনইনস্টলে ক্লিক করে দিবেন, দিলেই কিন্তু আপনার সফটওয়্যারটা কম্পিউটার থেকে ডিলিট হয়ে যাবে বা আনইনস্টল হয়ে যাবে। আমি আশা করি খুব সহজে বুঝতে পারছেন যে এখানে কিন্তু অনেকগুলো সফটওয়্যার রয়েছে, আপনি যে সফটওয়্যার ডিলিট করতে চান সেখানে ক্লিক করে এই যে আনইনস্টলে ক্লিক করে দিবেন, সাথে সাথে সেটা চলে যাবে। এখন আমি দেখাবো আপনার কম্পিউটার যদি কোনো কারণে স্লো কাজ করে, সেই স্লো দূর করার জন্য কিছু পদ্ধতি বা কিছু নিয়ম, সেই স্লো দূর করার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে আমি এই যে সার্চ বাটনে ক্লিক করে দেবো এবং রান লিখবো, RUN, রানে ক্লিক করে এটার মধ্যে ক্লিক করে দিলাম, এবং দেখতে পাচ্ছেন এখানে রান অপশনটি চলে আসছে। তো এখানে আসলে কয়েকভাবে এটা ইয়ে করা যায়, আপনারা এই বিষয়গুলি একটু লিখে রাখবেন খাতায়, মাঝে মাঝে আপনি কাজগুলো করবেন। একটা হচ্ছে প্রথমে ট্রি, তারপর হচ্ছে রিসেন্ট, তারপর হচ্ছে টেম, তারপর হচ্ছে পার্সেন্টেজ দিয়ে টেম, আবার পার্সেন্টেজ, তারপর হচ্ছে প্রিফেস। তো আমরা প্রথমেই এটা দেব, প্রিফেসে ক্লিক করে দেব, দিয়ে ওকে। এটা কিন্তু আপনার কম্পিউটারে দেওয়া থাকবে না, আপনি এটা লিখে রাখতে হবে। আমি তো আপনাকে এই জন্য বললাম এটা আপনার একটা খাতায় লিখে রাখবেন, যখনই আপনার একবার সেট করে হয়ে গেলে তখন আর লিখতে হবে না। আমি প্রিফেসে ক্লিক করে দিলাম, ক্লিক করার পরে এমন একটা পেজ চলে আসবে আপনার সামনে, এখানে আপনি কন্টিনিউ ক্লিক করে দিবেন।
দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো ফাইল চলে আসে যেগুলো আপনার কোনো কাজের না এবং সেই ফাইলগুলো আপনি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে এখানে ডিলিটে ক্লিক করে দেবেন ডিলিট করলে সবগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে আর যেটা বাকি থাকবে এটা আর হবে না এটাকে আপনি ক্যান্সেল করে দেবেন ওকে আমরা আবার চলে যাব রান অপশনে আমরা এখানে রান অপশনে গিয়ে এখানে ক্লিক করে দিলাম তারপরে দেব হচ্ছে টেম পার্সেন্টেজ টেম পার্সেন্টেজে ক্লিক করে আবার ওকেতে ক্লিক করে দিলাম এবং এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন চলে আসছে সেগুলোকে আবার কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে ডিলিট করে দেব এবং কন্টিনিউ করে দেব দেখতে পাচ্ছেন সবগুলো ফাইল এখানে ডিলিট হয়ে গেল এবং কিছু রয়েছে এগুলো ডিলিট হবে না সেজন্য এটাকে আমি ক্যান্সেল দিয়ে দিলাম ওকে এটা কেটে দিচ্ছি তারপর আবার রানে চলে যাব এবং এখানে গিয়ে এখন শুধু টেম এখানে ক্লিক করে দিলাম এবং ওকেতে দিয়ে দিব এখানে অনেকগুলো ফাইল চলে আসে আমরা এটাও কন্ট্রোল অল্টার অথবা আপনি এইভাবে সিলেক্ট করে নিতে পারবেন আসলে এখানে অনেকগুলো থাকে সেজন্য কন্ট্রোল এ দিলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে তারপর আমি ডিলিট অপশনে ক্লিক করে দিলাম অথবা আপনি এখান থেকে এই যে ডিলিট অপশন এখানে ক্লিক করে ডিলিটে ক্লিক করে দিতে পারেন একই কথা আমি কন্টিনিউ দিয়ে দিলাম এবং দেখতে পাচ্ছেন ট্রাই অ্যাগেইন আবার ক্লিক করে দিলাম আর এইগুলো যাবে না সেজন্য আমি এটা ক্যান্সেল করে দিলাম ওকে এখন আমি আবার যাচ্ছি রান তারপর হচ্ছে কি বাকি আছে রিসেন্ট রিসেন্টে দিয়ে তারপর ওকেতে দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ফাইল আমি এখানে কন্ট্রোল এ দিয়ে আবার ডিলিটে চাপ দিলাম এটা আসলে একটু সময় লাগবে তো হয়ে যাবে আমি এটাকে মিনিমাইজ করে রাখলাম আমি আবার চলে যাচ্ছি এখান থেকে আমি ট্রিতে ক্লিক করে দিলাম ট্রি টি আর ডাবল ই ট্রি এখানে ক্লিক করে দিলাম চলে গেল এবং এখান থেকে যতগুলো ফাইল আমি ডিলিট করে দিলাম সবগুলো কিন্তু এই রিসাইকেল বিনে জমা হয়েছে এই রিসাইকেল বিনকে আমি একদম এমটি করে দেবো তাহলে সবগুলো রিজেক্টেড ফাইল চলে যাবে এখান থেকে এমটি রিসাইকেল বিনে ক্লিক করে দিলাম এবং ইয়েস করে দিলাম এখন দেখতে পাচ্ছেন এই সেই ফাইলগুলো এখান থেকে সেই ফাইলগুলো এখান থেকে ডিলিট হয়ে গেল দেখেন আমার রিসাইকেল বিন একদম ক্লিন তো এখন আমরা দেখব একটা ল্যাপটপ বা পিসিতে যখন নেট কানেকশন থাকে সেটা কিন্তু এরকম দেখায় যে একদম একটা কম্পিউটারের মধ্যে দেখাচ্ছে তার মানে হচ্ছে এখানে নেটওয়ার্ক ফুল মানে ইন্টারনেট কানেকশন আমি পাচ্ছি আমি যদি চাই যে এখান থেকে ইন্টারনেট কানেকশনটা অফ করে দেবো সেটা কীভাবে করব। তো প্রথমে আমি যে পিসি বা ল্যাপটপ এখানের যে মনিটর দেখা যাচ্ছে এখানে রাইটে ক্লিক করে দেব এবং ওপেন নেটওয়ার্ক ইন্টারনেট সেটিংসে ক্লিক করে দেব দেখতে পাচ্ছেন এখানে একটা পেজ ওপেন হয়ে গেল তো এখান থেকে আমি নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টার এখানে ক্লিক করে দেব ক্লিক করার পর এমন একটা পেজ চলে আসবে এবং এখান থেকে আমি চেঞ্জ অ্যাডাপ্টার সেটিংস এখানে ক্লিক করে দেব এখানে দেখতে পাচ্ছেন একটা নেটওয়ার্ক টু নামে একটা অপশন রয়েছে সেখানে আমি ক্লিক করে দিলাম এবং এখানে এই যে ডিজেবল দেখতে পাচ্ছেন আমি যদি এখানে ডিজেবল করে দিই দেখতে পাবেন যে এটা কিন্তু অফ হয়ে যাবে তো আমি এখানে ডিজেবল করে দিচ্ছি এখন কিন্তু আমার কানেকশনটা ডিসকানেক্ট হয়ে গেলো এবং দেখতে পাচ্ছেন এখানে এটা কিন্তু আর নো কানেকশন এখানে দেখাচ্ছে এবং তো এটাকে যদি আমি আবার কানেকশন দিতে চাই বা কানেক্ট করতে চাই এখানে ক্লিক করে এনাবলে ক্লিক করে দেব এবং দেখতে পাচ্ছেন অ্যানাবল হয়ে গেলে কিন্তু আবার এখানে এই যে আমার যে মনিটরের মধ্যে একটা চিহ্ন রয়েছে সেটা সচল হয়ে গেলো এবং ইন্টারনেট অ্যাক্সেসের মেসেজটা আমাকে দেখাচ্ছে তো আশা করি আমরা খুব সহজেই একটা ল্যাপটপ বা পিসির নেট কানেকশন ডিসকানেক্ট করতে পারবো আবার কানেক্ট করতে পারবো সেমভাবে তো আমি এখন দেখব আপনি যদি চান যে আপনার পিসিতে এখানে শুধু আমি ইংলিশ লিখতে পারতেছি বা বাংলা লিখতে পারতেছি আমি চাই যে আমার পিসিতে আরবিতে লিখতে পারবো উর্দুতে লিখতে পারবো বা হিন্দিতে লিখতে পারবো বিভিন্ন ভাষায় আমি লিখতে পারবো সেই ল্যাঙ্গুয়েজগুলো আমি কীভাবে চেঞ্জ করব সেটা আমি এখন দেখাবো আপনাদেরকে আর সেটা করার জন্য প্রথমে আমরা আর ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার জন্য আমাকে প্রথমে যেতে হবে এখানে এই সার্চ অপশনে চলে যাব গিয়ে এল লিখবো শুধু এল লেখার পরে কিন্তু ল্যাঙ্গুয়েজ সেটিংস চলে আসলো এই ল্যাঙ্গুয়েজ সেটিংসে ক্লিক করে দেওয়ার পর এখানে এই যে এড এ ল্যাঙ্গুয়েজ তো ল্যাঙ্গুয়েজ সেটিংসে ক্লিক করার পর এমন একটা পেজ আমার সামনে চলে আসবে আমি এখান থেকে এই যে অ্যাডে ক্লিক করে দেব ক্লিক করে আপনি যে ল্যাঙ্গুয়েজ দিতে চান সেখানে সেটা সেট করে দিতে পারবেন তো আমি প্রথমে আরবি ল্যাঙ্গুয়েজ দিতে চাই আরবি দেওয়ার জন্য প্রথমে এখানে অ্যারাবিক দেওয়া আছে তো আমি অ্যারাবিক সৌদি আরব করবো আসলে আরবি অনেক দেশের এই যে ইরাক ইজিপ্ট বাহরাইন সেগুলো কিন্তু আরবি এক এক দেশের এক এক রকম আরবি তো আমি সেটা করার জন্য আরবি সৌদি আরব দিচ্ছি এই যে অ্যারাবিক সৌদি আরব এখানে ক্লিক করে দিলাম
দেওয়ার পরে যে নেক্সটে ক্লিক করে দেব এবং এখানে ইনস্টল করে দেব এই যে ইনস্টল করে দিলাম দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরবি ল্যাঙ্গুয়েজটা এখানে ইনস্টল হচ্ছে শুরু হয়েছে ইনস্টল হওয়া আমি একটু অপেক্ষা করব ল্যাঙ্গুয়েজটা হওয়ার জন্য এবং হওয়ার পরে কিন্তু এখানে একটা অপশন চলে আসবে এই যে এখানে আপনি চাইলে এখান থেকে এই যে যখন আপনি আরবি লিখতে চান আরবি লিখতে পারবেন তো আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি তাহলে আপনি খুব সহজে বুঝতে পারবেন এখানে আমি উর্দু দিতে চাই উর্দু ইউ আর ডি ইউ উর্দু অথবা হিন্দি এই যে উর্দু ইন্ডিয়ান উর্দু পাকিস্তান আমি যদি এখানে ক্লিক করে দিই ইনস্টল করে দিই দেখতে পাচ্ছেন যে এখানে সার্চ করে আবার ইনস্টলে দিয়ে দিলাম এখন কিন্তু উর্দু অ্যাড হয়ে গেল তো আমি যদি এখানে কোনো কিছু লিখতে চাই যে আমি এখানে ওয়ার্ড ফাইল ওপেন করে নিচ্ছি তাইলে খুব সহজে বুঝতে পারবেন আমি ওয়ার্ড ফাইল ওপেন করার পর এখানে এখন আমি ইংলিশ লিখব ইংলিশ লেখার জন্য ধরেন বাংলাদেশ বাংলা লিখলাম আমি চাই যে এখন আমি আরবি লিখব এই যে আরবি সিলেক্ট করে দিলাম এখন কিন্তু আরবি এই পাশ থেকে শুরু হবে ডান পাশ থেকে আমি এটা চেঞ্জ করে দিতে হবে এটা যখন ওয়ার্ডে ক্লাস করব তখন দেখাবো এখন কিন্তু আমি এখানে এই যে আরবি লিখতে পারতেছি ঠিক আছে আমি ফন্টটা একটু বড় করে দেখাচ্ছি ঠিক আছে তো আমি যদি চাই যে এখান থেকে এখন আমি উর্দু লিখতে চাই উর্দু আমি এখানে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে দেব এই যে উর্দু তখন কিন্তু আমি এই যে উর্দু লিখতে পারবো আবার যদি ইচ্ছে করে যে না আমি এখন ইংলিশ লিখব আমি এখান থেকে সিলেক্ট করে ইংলিশে চলে যাব এখান থেকে পৃথিবীর সব ভাষায় আপনি এখানে সেট করে দিতে পারবেন এবং ওই সব ভাষায় আপনি খুব সহজেই লিখতে পারবেন আর বাংলা লেখার জন্য যেহেতু বাংলা বা ইংলিশ এই পাশ থেকে বাম পাশ থেকে শুরু হয় আমি এটা সিলেক্ট করে দিলাম এবং এখানে আমি আবার বাংলা শুরু করে দিলাম সরি ইংলিশ শুরু করে দিলাম এবং যদি চাই যে আমি বাংলা লিখব সেটাও করতে পারবো বাংলা লিখতে পারবো ওকে আশা করি আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন তো আমি সেই ল্যাঙ্গুয়েজগুলো বাদ দিতে চাই আমি আমার এতগুলো ল্যাঙ্গুয়েজ দরকার না আমি এখানে বাদ দিয়ে দেব আমি এখানে ক্লিক করে দিলাম দেওয়ার পরে যে রিমুভ আমি এটাও আরবিও রাখতে চাই না আমি রিমুভ জাস্ট আপনাকে বোঝানোর জন্য আমি কয়েকটা ল্যাঙ্গুয়েজ এখানে সেট করে দিলাম এই যে হয়ে গেল এখন কিন্তু আমার এই অপশনটা নাই এখানে কারণ যেহেতু ইংলিশে আমি লিখবো ইংলিশ সেট করে আছে আমাকে আর এখানে দেখাতে হচ্ছে না আর যদি আমি চাই বিভিন্ন ভাষায় লিখতে চাই সেগুলো সেট ল্যাঙ্গুয়েজ সেট করে দিলে কিন্তু আপনি সেই ভাষাগুলো এখানে লিখতে পারবেন এখন আমরা দেখবো গুগলের ক্রোমের ব্যবহার এই যে দেখতে পাচ্ছেন গুগল ক্রোম এটা হচ্ছে ইন্টারনেট ব্যবহার করার জন্য একটা ব্রাউজার আমি এখানে রাইটে ক্লিক করে ওপেন দিয়ে এটা ওপেন করে নিলাম তো এটা হচ্ছে গুগল ক্রোম এখানে আপনি যা সার্চ করেন সবগুলি পাবেন তো প্রথমেই তো আমরা এখান থেকে যদি কোনো একটা সংবাদ পড়তে চাই তো এখানে আমরা লিখে সার্চ করব আমরা কি দেখতে চাই বাংলা নিউজ বাংলা নিউজ দিয়ে এন্টারে চাপ দিলাম দেওয়ার পর কিন্তু এখানে বাংলা নিউজের অনেকগুলো সাইট চলে আসে আমরা এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি যে অনেকগুলো বাংলা পত্রিকা কিন্তু আমরা এখানে চলে আসছি তো আমি যদি প্রথম আলো পত্রিকাটা পড়তে চাই এখানে ক্লিক করে দিলাম দেখেন একটা আলাদা ট্যাব ওপেন হয়েছে এবং এখানে ক্লিক করে দিলে কিন্তু ধরেন বাংলাদেশ প্রতিদিন পড়তে চাই সেটাও চলে আসলো তো আমরা এখানে দেখি এই যে প্রথম আলোর খবর কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম এবং এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন বাংলাদেশ প্রতিদিন কিন্তু এখানে পেয়ে গেলাম তো চাইলে আমরা ইউটিউব যদি চালাতে চাই এখানে গিয়ে আমরা ইউটিউব লিখে দেব ইউটিউব লেখে এন্টারে ক্লিক করে দেব এবং ইউটিউব চলে আসবে তখন ইউটিউবে ক্লিক করলে আমরা ইউটিউবের ভিডিওগুলো এখান থেকে চালিয়ে চলে তো আমরা এখান থেকে ইউটিউবের ভিডিও দেখতে পারবো তো আমি আশা করি আপনারা গুগল ক্রোম চালাতে পারবেন এবং এই গুগল ক্রোম আমি আবার ওপেন করে নিচ্ছি এখান থেকে আপনারা চাইলে ফেসবুক চালাতে পারবেন এবং যত ধরনের তথ্য আপনারা চান এই গুগল থেকে কিন্তু আপনারা এখান থেকে লিখে লিখে খুঁজে নিতে পারবেন তো আমার ভিডিওটি এ পর্যন্তই আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে বেসিক কম্পিউটার কোর্সের যে উইন্ডোজ 10-এর যে এ টু জেড দেখিয়ে দিলাম আশা করি আপনারা এখান থেকে নতুন কিছু শিখবেন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন এবং ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলে যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করবেন এবং নেক্সট আপনারা কী ধরনের ভিডিও আমার কাছে চান সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব পরবর্তীতে সেই টপিকের উপর ভিডিও করতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম